প্রফেসর দিবাকান্ত ঝা, ডক্টর দিলীপ পান্ডা, হ্যাঁ ম্যাম, শোনা হ্যাঁ হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ 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 ম্যাডাম, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, এবারে আমরা শুরু করি। রিসোর্স পার্সন আমাদের এখনো, হ্যাঁ অয়ন বাবু এসেছেন কিনা দেখতে পাচ্ছি না। ভাগীরথী বাবু এসে গেছেন। হ্যাঁ স্যার, ভাগীরথী বাবু এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ, ভাগীরথী বাবু এসেছেন, অয়ন বাবু, মৌমিকা ম্যাম। হ্যাঁ অয়ন বাবু এসে, না আমি কি একটু, অয়ন বাবু আসুন, তখন আমরা শুরু আমি করতে কি পারবো। একটু যোগাযোগ করে নেবো ম্যাডাম? হ্যাঁ করো না, করো না। হ্যাঁ করো। হ্যাঁ করছি করছি। হ্যাঁ স্যার, দিবাকান্ত বাবু, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার জয়েন করছেন, মো ম্যাডামও চলে এসেছেন। হ্যাঁ দেখি, মোবাইলটা তো দেখেছি আমি। হ্যাঁ হ্যাঁ স্যারও, স্যারও জয়েন জয়েন করছেন করছেন। হ্যাঁ হ্যাঁ আমি ফোন করেছিলাম, আচ্ছা জয়েন করছেন করছেন। শুরু করা যেতে আচ্ছা পারে, প্রিন্সিপাল ম্যাডামকে জিজ্ঞেস করে একটু শুরু করুন তাহলে। হ্যাঁ ম্যাডাম শুরু, শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ শুরু করা যেতে পারে। ঠিক 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 আছে। নমস্কার, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন এর হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন এর সংস্কৃত বিভাগ আয়োজিত জাতীয় আন্তর্জালীয় আলোচনা সভায় সবাইকে স্বাগত। যো দেবো অগ্নৌ
जो अप्सु जो विश्व भुवनम आविवेश ज ओषधीषु जो वनस्पतिषु तस्मै देवाय नमो नमः। जिनि अग्निर मध्ये रहेछेन, जिनि जलेर मध्ये विराजमान, जिनि ओषध समूहेर मध्ये, जिनि वनस्पति समूहेर मध्ये, जिनि विश्व भुवने ओतप्रोत हये आछेन, सेई परमेश्वर के बार बार प्रणाम। আমাদের মাননীয় অধ্যক্ষ ডক্টর সোমা ঘোষ মহাশয়া, আমার সশ্রদ্ধ নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক অয়ন ভট্টাচার্য, বিভাগীয় প্রধান সংস্কৃত বিভাগ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়। हम लोगों के बीच में उपस्थित हैं माननीय अध्यापक भागीरथी नंद जी, विभागीय प्रधान साहित्य विभाग लाल बहादुर शास्त्री नेशनल साइंस यूनिवर्सिटी न्यू दिल्ली। हमारे मध्य अचेन माननीय अध्यापिका मऊदास गुप्त, संस्कृत विभाग यूनिवर्सिटी ऑफ कलकत्ता। हमारे मध्य रहेछेन अनेक शिक्षा अनुरागी, हमारे मध्य रहेछेन आमार प्रिय सहकर्मी आईक्यूएसी कोऑर्डिनेटर रूपा सेन महाशया, हमारे मध्य रहेछेन आमार आरो অনেক সহকর্মীবৃন্দ, আমার অত্যন্ত অন্তরঙ্গ ছাত্রীরা এই আলোচনা সভায় উপস্থিত রয়েছে, তাদের সবাইকে জানাই আমার আন্তরিক উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা। শরৎকাল সমাগত, ভোরের বেলায় বাতাসে শিউলি ফুলের গন্ধ, আকাশ শুভ্র, বাতাস স্বচ্ছ, নদীর পার কাশ ফুলের সাজে সজ্জিত, প্রকৃতির এই নতুন সজ্জা শরৎকালের উপস্থিতি জানান দিচ্ছে। প্রকৃতি যেন দেবী বরণ করার জন্য প্রস্তুত, এইরকম এক পরিস্থিতিতে আমাদের মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের এক ক্ষুদ্র উদ্যোগ আমাদের আজকের এই আলোচনা চক্র। আমাদের আজকের আলোচনা সভার বিষয়বস্তু হচ্ছে ব্যবহারিক জীবনে সংস্কৃত সাহিত্যস্য প্রাসঙ্গিকতা, রেলিভেন্স অফ সাংস্কৃতিক লিটারেচার ইন প্র্যাকটিক্যাল লাইফ। আমাদের এই আলোচনা চক্রের বিষয়বস্তু আমাদের ছাত্রীদের কথা বিবেচনা করেই আমরা এই বিষয় নির্ধারিত করেছি। এই বিষয় ইস বিষয় কো উপস্থাপন করনে কে লিয়ে ইস বিষয় কো উপস্থাপন করনে কে লিয়ে हम लोगों ने भाषा की सीमाबद्धता नहीं रखी है। हम लोगों के जो रिसोर्स पर्सन हैं, विशिष्ट अतिथिगण हैं, वो लोग अपनी इच्छा अनुसार प्रचलित किसी भी भाषा में अपना वक्तव्य इस सभा में उपस्थित कर सकते हैं। हमारे आलोचना चक्र प्रारंभे हमारा বেদ মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমাদের আজকের কার্যক্রমের সূচনা করব। তাই প্রথমেই আমি আমাদের সংস্কৃত বিভাগের বিভাগীয় অধ্যাপক ডক্টর দিলীপ পণ্ডা মহাশয়কে বেদ মন্ত্রোচ্চারণের মাধ্যমে
এই অনুষ্ঠানে সূচনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি সর্বেভ্যো নমো নমঃ। ঋগ্বেদীয় সংজ্ঞান সূক্তম্। হরিঃ ওম সঙ্গাচ্ছধ্বম সমবদধ্বম সমবো মনাঃ সৃজানতাম দেবাভাবৈর্যথা পূর্বে সঞ্জানানা উপাসতে শমানো মন্ত্রঃ সমিতি সমানি শমানম মনসঃ চিত্তমেষাম শমানম মন্ত্রমভিমান্ত্রয়ে বসমানে নমো হবিষা জুহোমি শমানি আপু তিসমান হৃদয়ানি বহ সমানমস্তু বো মনো যথাবসু সহাসতি ওম শান্তি 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 হরিঃ ওম তৎসত অয়মারম্ভ শুভায় ভবতু। স্যার দিলীপ বাবুকে ধন্যবাদ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই মন্ত্রোচ্চারণ আমাদের উজ্জীবিত করুক, আমাদের হৃদয়কে আনন্দময় করে তুলুক। এবার আমি আমাদের অধ্যক্ষ মাননীয় সোমা ঘোষ মহাশয়কে আমাদের এই আলোচনা চক্রে তার স্বাগত ভাষণের জন্য অনুরোধ করছি। ম্যাডাম প্লিজ। স্যার প্রিন্সিপাল ম্যাডাম কি আছেন? শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ 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 ম্যাডাম, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। সুস্বাগতম, সুস্বাগতম। আমি হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের তরফ থেকে সমস্ত অংশগ্রহণকারী, সমস্ত বিদগ্ধ রিসোর্স পার্সন এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাদের স্বাগত জানাই। বিভাগীয় প্রধান অধ্যাপক দিবাকান্ত ঝা মহাশয় ও সহযোগী অধ্যাপক ডক্টর দিলীপ পান্ডার উদ্যোগে এবং বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় আজকের এই আন্তর্জালিকের আয়োজন সংস্কৃতের মতো ভাষা ও সাহিত্য চর্চা নিয়ে আলোচনা চক্রের আয়োজন সত্যই বিশেষ গুরুত্বের দাবি রাখে, কারণ বর্তমানে শুধু ভারত নয়, বিশ্বের বহু দেশ
ভারতবর্ষের এই প্রাচীনতম ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণামূলক চর্চায় ব্যাপৃত এবং ভারতের গর্বের এই সাহিত্যিক অবদান ক্রমেই বিশ্বের পাঠজগতে বিশেষ আবেদন সৃষ্টি করে চলেছে এবং বিশ্ববিখ্যায় রূপান্তরিত হয়ে চলেছে। শ্রুতি ও বেদ, উপনিষদ থেকে ভাগবত গীতা, পুরাণ ও স্মৃতি, সংস্কৃতের এই অমর সৃষ্টি সমস্ত বিশ্বব্যাপী বিদগ্ধ পণ্ডিতদের কাছে পরম আদরণীয় ও অত্যাশ্চর্য রচনা সংগ্রহ। অবশ্যই এগুলি জীবনের মার্গদর্শনের বিশেষ সূত্রও বটে। নাসা তার একটি গবেষণাপত্র, যা 1985 সালে প্রকাশিত হয়, তার ভলিউম 6 ইস্যু নাম্বার 1 উল্লেখ করেছিল, সংস্কৃত দ্য এনশিয়েন্ট হিন্দু ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট সুটেবল ল্যাঙ্গুয়েজ টু ডেভেলপ কম্পিউটার প্রোগ্রামিং ফর দেয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম। নাসার মতে লজিক্যাল রিলেশনস উইথ সাইন্টিফিক প্রিসিশনের প্রয়োজনের কথা বলতে গিয়ে ঋগ্বেদের সিনটেক্স এবং সিম্যান্টিক্স অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেসের যুক্তিসংহত প্রবাহের কাছে ঋণ স্বীকার করা ছাড়া অন্য কোনো উপায় নেই। জাস্টিস মার্কিন্ডেয় কাজু তার একটি বক্তৃতায় উল্লেখ করেন যে সংস্কৃত ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। পাণিনি, পতঞ্জলির রচনা, আর্যভট্ট বা ব্রহ্মগুপ্তের সৃষ্টি, চরক ও সুশ্রুতের চিকিৎসা শাস্ত্র, গৌতমের ন্যায় ব্যবস্থা, অশ্বঘোষের বুদ্ধচরিত, কপিলার সাংখ্য ব্যবস্থা, শঙ্করাচার্য থেকে বৃহস্পতির দর্শন কেবল জীবনচরিতই নয়, প্রশাসন থেকে রাজনীতি, সমাজ ও সংস্কৃতি থেকে অর্থনীতি, সকল ক্ষেত্রেই পথ প্রদর্শন করেছে। মহাভারত ও রামায়ণ না পড়লে রাজনীতির জ্ঞান অসম্পূর্ণ থাকে। কালিদাস ছাড়া জীবনচর্চা অসম্ভব। এই সকল বিষয় সম্বন্ধে আরও বিস্তারিত ও গবেষণা লব্ধ জ্ঞান আহরণ করতে আজকে আমাদের মাঝে পেয়েছি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর অয়ন ভট্টাচার্য মহাশয়কে, নিউ দিল্লির শ্রী লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটির অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর ভাগরথী নন্দ মহাশয়কে এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মৌ দাশগুপ্ত মহাশয়াকে। এনাদের বৈদগ্ধ ও জ্ঞান আমাদের সমৃদ্ধ করবে এবং সংস্কৃত চর্চার প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা নিয়ে আরও ভাবনার সুযোগ করে দেবে, এই প্রত্যাশা নিয়ে আন্তরিকভাবে আজকের বৈদ্যুতিন মঞ্চে এনাদের স্বাগত জানাই ও বিনম্র কৃতজ্ঞতা জানাই আমাদের জন্য মূল্যবান সময় ব্যয় করতে সম্মত হওয়ার জন্য। আমার ধন্যবাদ ও অভিনন্দন রইল সংস্কৃত বিভাগের প্রতি দিবাকান্ত ঝা মহাশয়ের নেতৃত্বে ডক্টর দিলীপ পাণ্ডার সহযোগিতায় বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা যেভাবে এই আন্তর্জালিকে সফল আয়োজন করেছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের IQAC কোঅর্ডিনেটর ডক্টর রূপা সেন এবং তার প্রত্যেক টিম মেম্বারের প্রতি। আমার কৃতজ্ঞতা রইল ওয়েবিনার অর্গানাইজিং কমিটি, তার কনভেনার শ্রী প্রদীপ্ত মুখার্জি এবং তার সহযোগীদের প্রতি।
আমাদের টিচার্স কাউন্সিল সেক্রেটারি ডক্টর প্রদীপ দাস, আমাদের বার্সার ডক্টর লিপিকা মল্লিক, এবং সর্বোপরি আমাদের অত্যন্ত স্নেহের আমাদের খুব ছোট দুই সহকর্মী শ্রীমতী আত্রেয়ী ভট্টাচার্য এবং শ্রীমতী পূজা দাসের প্রতি আমার কৃতজ্ঞতা ব্যক্ত করি, যাদের সহযোগিতা এবং উদ্যোগে আজ আমরা এই আন্তর্জালিককে সফলভাবে রূপায়ণ করবার পথে অগ্রবর্তী হয়েছি। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য সমাপন করে সকলকে আবার স্বাগত জানিয়ে এবং সমস্ত অংশগ্রহণকারীকে আন্তরিকভাবে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমার বক্তব্য ইতি করি এবং এই আন্তর্জালিকের শুভ সূচনা ঘোষণা করি। ধন্যবাদ। অধ্যক্ষ মহাশয়কে ধন্যবাদ, তার বক্তব্যে মুগ্ধ। তার বক্তব্যে আমাদের সংস্কৃত বিভাগ পুনরুজ্জীবিত এবং ভবিষ্যতে নতুন নতুন কার্যক্রমের ক্ষেত্রে আমরা আরো উৎসাহী হয়ে উঠবো বলে আশা করি। এবার আমি আমাদের সহকর্মী এবং আইসিএসির কোঅর্ডিনেটর, যিনি সব সময় আমাদের পাশে থাকেন, যিনি সব সময় আমাদের নানাভাবে উৎসাহিত করার চেষ্টা করেন, যিনি পলিটিক্যাল সায়েন্সের বিভাগীয় প্রধানও, সেই মাননীয় রূপা সেন মহাশয়কে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। রূপা ম্যাডাম, প্লিজ। ধন্যবাদ। সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম্। ওম শান্তি শান্তি শান্তি। উপনিষদের এই মন্ত্রে অজ্ঞতার গভীর অন্ধকার অতিক্রম করার ঈশ্বরের নিকট আকুল আরতি ধ্বনিত। এই মন্ত্র ঈশ্বরের নিকট প্রার্থনার মতন, যার অর্থ হে ঈশ্বর, জাগতিক ভাবে নয়, আমার মনকে সত্য নিষ্ঠ করো, অন্তরের অন্তঃস্থল জ্ঞানালোকে উদ্ভাসিত হলে তবেই তো আনন্দ, মুক্তি, শান্তি। চেতনা বা কনসিয়াসনেস সর্বদাই সিঙ্গুলার, ওয়ান, কখনোই তা প্লুরাল নয়। সেই চেতনা জাগরিত হওয়া প্রয়োজন, যা আপনি জ্ঞানের পথ ধরে। তবে জ্ঞান করলেই হবে না, কঠোর মেডিটেশন মনের গভীরে যত অশান্তির কারক রয়েছে, অর্থাৎ জাগতিক চাহিদা সমস্যা ইত্যাদি রয়েছে, সেগুলোকে এক জায়গায় নিয়ে আসতে পারলে, অর্থাৎ চেতনায় নিমজ্জিত হয়ে ঈশ্বরের ইচ্ছের সঙ্গে আমার ইচ্ছে একই বিন্দুতে লীন হলে, তবেই আমরা শান্তি লাভে সমর্থ হব, আর তবেই সার্থক হবে সেই কামনা। ওম লোক সমস্ত সুখিন বন্তু। আমার কথাগুলো হয়তো অনেকের কাছে ধর্মীয় বা আধ্যাত্মিক বলে মনে হচ্ছে, কিন্তু বলে রাখি, ধর্ম ও আধ্যাত্মিকতা গুলিয়ে না ফেলাই ভালো। তবে ধর্ম কি? জীবনে তিনটি অধ্যায় রয়েছে, পাশবিকতা অ্যানিমালিটি, আধ্যাত্মিকতা হিউম্যানিটি, এবং ঐশ্বরিকতা ডিভিনিটি। আর ধর্ম কি? ধর্ম হলো মানবিকতার পথ ধরে পাশবিকতা থেকে ঐশ্বরিকতার পর্যায়ে উন্নীত হওয়ার প্রয়াস। আর আধ্যাত্মিকতা মনন ও চিন্তনে চেতনার প্রকাশ, দেহ মন সহ ঈশ্বরের নিকট আত্মসমর্পণ করা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে, মিথ্যের পিছনে না দৌড়ে আমরা ঈশ্বরের প্রতি যদি একনিষ্ঠ থাকি, সমস্ত কাজের সঙ্গে যদি ঈশ্বরকে যুক্ত করে রাখতে পারি, তবেই জীবনের প্রকৃত অর্থ সন্ধানে সমর্থ হব।
শান্তি লাভে সমর্থ হব। ভগবদ্গীতায় আমরা কিন্তু সেই শিক্ষাই পাই। বেদান্তের মূল গ্রন্থ উপনিষদ, বলাই হয় বেদান্ত নামা উপনিষদ মানা। উপনিষদের মূল বক্তব্য গীতায় উল্লেখিত রয়েছে। ভগবদ্গীতা অনেকটা ওই বাছাই করা ফুলের তোড়ার মতো, কিন্তু উপনিষদ তা নয়। সেখানে কিন্তু আমরা দেখছি যেন ফুলের জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যে থেকে ফুলগুলোকে বেছে নেওয়ার জন্য রহস্যতার প্রয়োজন হয়। বেদান্তের যে তিনটি ভিত্তি, প্রস্থান ত্রয়ম, উপনিষদের মূল গ্রন্থে শ্রুতি প্রস্থানা, স্মৃতি প্রস্থানা, ন্যায় প্রস্থানা, এর যার সাহায্যে বিশ্ব চরাচরে সমস্ত বিষয়ের মধ্যে আমরা সুর ও ছন্দ স্থাপন করতে সমর্থ হব, এটাই আমরা বিশ্বাস করি। ভগবদ্গীতার মূল এসেন্সটাই হলো গিভ টু ডিভিনাইজ লাইফ ইটসেলফ, সর্বত্র ঈশ্বর দর্শন করা। স্বামীজি বলেছেন যে কর্মযোগ হোক, ভক্তিযোগ হোক, জ্ঞানযোগ হোক, যেভাবেই হোক, তিনটে একসঙ্গে হোক বা আলাদা আলাদা করে হোক, যেভাবেই হোক, আমাদের কিন্তু জীবন যেমন ভাবে ধরা দেয় তেমন ভাবেই কিন্তু গ্রহণ করতে হবে, তবে আধ্যাত্মিকতা যুক্ত করে। কিভাবে করব? আমরা তো অজ্ঞ। হ্যাঁ, অজ্ঞ বলেই আমাদের জ্ঞানের প্রয়োজন হয়। জ্ঞান কিভাবে? ওই সোম মন ধ্যান, মন ধ্যানমগ্ন তো হয় না, স্ক্যাটার্ড হয়ে যায়, এবং স্ক্যাটার্ড মাইন্ডটা আমাদের অ্যাসিমিলেট করা প্রয়োজন। হ্যাঁ, অনেক সময় আমরা বড় বড় কথা বলি, বন্ধিত তো হয় না, ঠাকুর বলেছেন ধারণাও থাকতে হয়। তাহলে সলিউশন কি? সলিউশন একাগ্রতা। আমাদের সাবকনশিয়াস মাইন্ডে অনেক রকমের ডিস্ট্রাকশন থাকে। কেন? চিত্তমালা, অর্থাৎ আমাদের মন শুদ্ধ নয়। তাহলে কি প্রয়োজন? মন শুদ্ধির প্রয়োজন। তাহলে মন শুদ্ধি কিভাবে হবে বা চিত্ত শুদ্ধি কিভাবে হবে? নিঃশুদ্ধ হবে। তাহলে নিষ্কাম কর্ম, অন্যের জন্য কাজ করা, বাট ওই কাজটা যেন উইথ ডিজায়ার হয়, মানে বিরক্ত হয়ে নয়, উইথ ডিজায়ার। আমরা যে কাজই করি না কেন, ঈশ্বরকে উদ্দেশ্য করে করলে, দেহ এবং আকারের ঊর্ধ্বে উঠতে পারলে ঈশ্বর লাভ নিশ্চিত ভাবে সম্ভব, যখন আমার সকল কাজ ব্রহ্মের সঙ্গে এক বিন্দুতে মিলে যাবে এবং আমি তা উপলব্ধি করতে পারবো। ব্রহ্মকর্মা সমাধি, প্রত্যেক কাজে ব্রহ্ম দর্শন হবে, সেটাই হবে পরম প্রাপ্তি, পরম শান্তি, যা এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। যখন মানুষ বিভিন্ন সংকটের সম্মুখীন হয়ে বড়ই অস্থির হয়ে উঠেছে, এই বিষয়গুলোর আকর গ্রন্থগুলো মূলত পৃথিবীর প্রাচীনতম ভাষা সংস্কৃতিতে লেখা। শুধু ভাষা নয়, আমাদের এই ভাষা, এই সংস্কৃত বা সংস্কৃত ভাষা আমাদের কাছে সম্পদ। ভারতবর্ষের গৌরব গাথা লেখা হয়েছে এই ভাষায়, প্রাচীন ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি এই ভাষায়। আসলে দুটো বিষয় খুব মনে পড়ছে, একটা হচ্ছে নেচার, আর একটা কালচার, প্রকৃতি এবং সংস্কৃতি। সংস্কৃত ভাষার বহু পূর্বে ব্যবহৃত হতো প্রাকৃত ভাষা, পরে তার সাংস্কৃতিক রূপ আকারে গড়ে ওঠে সংস্কৃত। বলা হয় যে সংস্কৃত হলো দেবতাদের ভাষা, পরবর্তীতে ঋষি মুনিগণ দেবতাদের থেকে মন্ত্র স্তোত্র পাঠ শুনে অভ্যেস করেন, ফলে আমাদের আদি যে ধর্মগ্রন্থ, সাহিত্য, মন্ত্র সবই এই ভাষায় প্রকাশিত হতে থাকে। ক্রমে এই ভাষা সমাজের বিদ্বান, গুণীজন, প্রবর সম্প্রদায়ের বিষয়ে পরিণত হয়। বেদ, পুরাণ, উপনিষদ সবই তো এই ভাষাতেই লেখা। জ্ঞানের মহাসমুদ্রে রূপান্তরিত হয়েছে এই ভাষা। এবং সবচেয়ে বড় বিষয় হলো, এই ভাষার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের আধ্যাত্মিকতার যে শেকড়, তার সঙ্গে কিন্তু আমরা যুক্ত হই। সেটা কেবল ভারতবর্ষের ক্ষেত্রে যে সত্য তা নয়, সারা বিশ্বের ক্ষেত্রে কিন্তু সেটা সত্য।
প্রাচীন ভারতের বৈদিক সাহিত্যে বেদ, আরণ্যক, এই এই সমস্তগুলো বৈদিক যুগের যে ধর্ম, বিশ্বাস, ভাবনা, দর্শন ইত্যাদির কিন্তু ছবি খুব পরিষ্কারভাবে তুলে ধরে। আবার দর্শন শাস্ত্রের মাধ্যমে আমরা চূড়ান্ত লক্ষ্য পূরণের তাগিদে অন্তরের দর্শন লাভ করতে সমর্থ হই, একেবারে সেই পূর্ব মীমাংসা থেকে উত্তর মীমাংসা পর্যন্ত। ডিফারেন্ট স্কুলস তো থাকতেই পারে, কিন্তু তাদের লক্ষ্য একটাই, দ্যাট ইজ অ্যাটেইনমেন্ট অব দি আলটিমেট গোল। ব্যবহারিক জীবনে সংস্কৃত সাহিত্যের প্রাসঙ্গিকতা সম্পর্কে মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগ এবং আইকিউএসসি ইউনিটের যৌথ উদ্যোগে আজকের এই একদিনের জাতীয় স্তরের আন্তর্জালিকে উপস্থিত সকলকে জানাই সাদর অভ্যর্থনা। স্বাগত জানাই আজকের আলোচনার মঞ্চে উপস্থিত গুণীজন ও বিশিষ্ট অধ্যাপক ডক্টর অয়ন ভট্টাচার্য মহাশয়কে, যিনি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সংস্কৃত বিভাগের প্রধান এবং একজন অত্যন্ত স্বনামধন্য অধ্যাপক। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ভগীরথী নন্দ, যিনি ডিপার্টমেন্ট অফ সংস্কৃত, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, নিউ দিল্লি অধ্যাপক। তিনিও কিন্তু সমানভাবে স্বনামধন্য একজন ব্যক্তিত্ব। এবং সর্বশেষ আমাদের সঙ্গে আজকে রয়েছে, আমরা পেয়েছি আমাদের সঙ্গে অধ্যাপিকা ডক্টর মৌ দাশগুপ্তকে, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের কাছে কিন্তু তার জনপ্রিয়তার কথাও আমরা প্রচুর শুনেছি। কলেজ এবং কলেজের আইকিউএসসি ইউনিটের পক্ষ থেকে আপনাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। মূলত সংস্কৃত বিভাগের প্রয়াসেই আমরা আপনাদের শোনার সৌভাগ্য লাভ করতে চলেছি। ধন্যবাদ জানাই সকল ওয়েবিনার পার্টিসিপেন্টসদের, যাদের ছাড়া আজকের ওয়েবিনার হয়তো সম্ভবই হতো না। আর কাল বিলম্ব না করে আসুন সকলেই শুনি বিদ্বজনদের মুখে বৈদিক সাহিত্যের, ধর্মশাস্ত্রের বা সংস্কৃত সাহিত্যে কতটা প্রাসঙ্গিকতা রয়েছে আমাদের বাস্তব জীবনে। জয়তু সংস্কৃতম। ধন্যবাদ। রূপা ম্যাডামকে ধন্যবাদ। আমি আশা করি আমাদের সংস্কৃতি বিভাগের ছাত্রীরা তার এই বক্তব্যে খুবই ঋদ্ধ হবেন এবং আমরা পরবর্তীকালে তার এই বক্তব্যে আরো পুনরুজ্জীবিত হয়ে উঠব বলে মনে করি। ধন্যবাদ রূপা ম্যাম, ধন্যবাদ। এবার আমি এই অনুষ্ঠান পরিচালনা করবার জন্য আমার সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর দিলীপ পণ্ডা মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। দিলীপ নমস্কার, সকলকে যথাযোগ্য শ্রদ্ধা প্রণাম আদি জানাচ্ছি। দিয়ে আজকের মূল যে সারস্বত চর্চা, সেই তার মধ্যে আমরা এখন প্রবেশ করছি। ব্যবহারিক জীবনে সংস্কৃত সাহিত্যের প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনায় মূল বিষয়টিকে আমরা তিন ভাগে ভাগ করেছি। দর্শন শাস্ত্রের প্রাসঙ্গিকতা ব্যবহারিক জীবনে, ব্যবহারিক জীবনে সংস্কৃত সাহিত্যের প্রাসঙ্গিকতা এবং ব্যবহারিক জীবনে বৈদিক সাহিত্যের প্রাসঙ্গিকতা। দর্শন সাহিত্যের, দর্শন শাস্ত্রের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করবেন আমারই পরম পূজ্যপাদ আচার্য গুরুদেব তথা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর অয়ন ভট্টাচার্য মহাশয়। তার সম্পর্কে অনেক কিছুই বলা যায়, কয়েকটি কথাই আমি শুধু বলছি। তিনি এমএতে স্নাতকোত্তরে স্বর্ণপদক পেয়েছিলেন প্রথম হওয়ার জন্য। 1993 সালে তিনি এইচআরডি মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে স্বর্ণপদক পান। সর্বভারতীয় স্তরে ন্যায় দর্শনের উপরে বাক প্রতিস্পর্ধায় প্রথম হওয়ার জন্য 1995 সালে তিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর শঙ্কর দয়াল শর্মা মেডেলে ভূষিত হন। 2018 সালে তিনি
পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন যে উপাধি তার দ্বারা তিনি ভূষিত হন। এছাড়াও পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি যুক্ত আছেন, তার কাছে এখনো পর্যন্ত নজন তাদের ডক্টরেট যে উপাধি তাদের দিয়ে গবেষণা কার্য সুসম্পন্ন করেছেন। এছাড়াও অনেকে এখনো তার মার্গ নির্দেশে তার দিক নির্দেশে তাদের গবেষণা কার্য সুসম্পন্ন করার চেষ্টা করছেন। আমি অধিক কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, সেই ছাত্র জীবনে যে পড়েছিলাম যে ছাত্র সংসদী লব্ধ কীর্তি, এই সবচেয়ে বড় উপাধি মনে হয় স্যারের জন্য খুবই প্রযোজ্য। আর বিলম্ব করব না, প্রফেসর ভট্টাচার্যকে আমি অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। স্যার প্লিজ। আপনি শ্রুয়তে মম বচনম শ্রুয়তে শ্রুয়তে ওম সদাশিব সমারম্ভাং শঙ্করাচার্য মধ্যমাম অস্মদাচার্য পর্যন্তাম বন্দে গুরু পরম্পরাম শ্রীমৎসুরাসুরারাধ্য চরণাম্বুহদ্বয়াম চরাচর জগদ্ধাত্রীং কালিকাং প্রণমাম্যহম্। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মিতয়ঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীয়তি রাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। লোকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম্। অয়ি মান্যাঃ অত্র সংগোষ্ঠ্যাম সমুপস্থিতাঃ হীরালাল মজুমদার কলেজ ফর উইমেন ইত্যস্য মহাবিদ্যালয়স্য অধ্যক্ষ মহোদয়া ডক্টর সোমা ঘোষ মহাভাগা, সংস্কৃত বিভাগস্য মুখ্যাঃ শ্রীমন্ত দিবাকান্ত ঝা মহোদয়াঃ, তস্যৈব মহাবিদ্যালয়স্য অভ্যন্তরীণ মূল্য নির্ণায়ক সমিতেঃ সংযোজিকা ডক্টর রূপাসেন মহোদয়া। অত্র সমুপস্থিতাঃ বক্তৃত্বেন শ্রী লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়স্য সাহিত্য বিভাগাধ্যক্ষাঃ আশু কবয়ঃ কবিকুলালাম ভূতাঃ প্রফেসর নন্দ মহাভাগাঃ অত্র সভায়াম সমুপস্থিতাঃ কলিকাতা বিশ্ববিদ্যালয়স্য বেদ বিভাগস্য অধ্যাপিকাঃ বেদমূর্তয়ঃ বৈদুষ্য সৌম্যরূপাঃ প্রফেসর মৌ দাশগুপ্ত মহাভাগাঃ সমুপস্থিতাঃ অন্যে দ্রষ্টারঃ শ্রোতারঃ সুধীয়ঃ। ব্যবহারিক জীবনে সংস্কৃত সাহিত্যস্য প্রভাবঃ ইতি বিষয়ম অবলম্ব্য জাতীয় চর্চা চক্রেস্মিন মম বক্তৃত্বেন আমন্ত্রণম কৃতম মহাবিদ্যালয় কর্তৃভিঃ ইত্যর্থম তেভ্য মম কৃতবেদিতাম আবিষ্করোমি। অয়ি মান্যাঃ যদ্যপি সঞ্চালক মহোদয়ৈঃ উক্তম যত অত্র সভায়াম কাপি নির্দিষ্টা ভাষা এব সমাশ্রয়নীয়া ইতি নিয়মঃ নাস্তি, যয়া কয়া অপি ভাষায় বক্তুম শক্যতে, তথাপি আঞ্চলিক ভাষায়ামপি বক্তুম শক্যতে ইত্যুক্তম, হিন্দি ভাষায়ামপি বক্তুম শক্যতে ইত্যুক্তম বিশেষতঃ, অপি চ এতাবত কাল পর্যন্তম বঙ্গ ভাষায় এব সর্বম অনুষ্ঠানাদিকম পরিচালিতম অস্তি, অতএব যদ্যপি বঙ্গ ভাষায়ামেব বক্তব্যমিতি বঙ্গ ভাষায়াম উচ্যতে চেত উপকারঃ স্যাত ইতি কণ্ঠতা না উদ্ঘোষিতম, তথাপি একা ব্যঙ্গ প্রচোদনা বর্ততে যত বঙ্গ ভাষায় যদি উচ্যতে তরি বরম, নাম গচ্ছ গচ্ছসি চেত কান্ত পন্থা নঃ সন্তুতে শিবা,
ममापि जन्म तत्रैव भूयादि यत्र गतो भवान् एतद्द्वारा यथा न गन्तव्यमिति व्यङ्गे व्यञ्जनया प्रतीयते अत्र व्यञ्जनाविधः सन्ति तथैव बङ्गभाषया यदि उच्यते आञ्चलिकभाषया उच्यते संस्कृतभाषया यदि न उच्यते तर्हि अनेकेषां बोधसौकर्यं स्यात् इति मन्ये एका प्रार्थना अस्ति कर्तृणां पक्षतः आयोजकानां पक्षतः वस्तुतः सत्यमेव अयं यः विषयः वर्तते स केवलं संस्कृतस्य विषयः न तत्र अत्र सभायाम् अन्ये अपि अन्यविभागीयाः अपि सन्ति वस्तुतः अयम् एकः अनुज्ञविषयः वर्तते अत एव तेषां समेषामेव बोधः स्यात् संस्कृतभाषायाम् उच्यते चेत् निर्दिष्टसमयमध्ये तर्हि शीघ्रं वक्तव्यम् अस्ति तर्हि यदि शीघ्रम् उच्यते संस्कृतभाषया बोधसौकर्यं न स्यात् अत एव बङ्गभाषया यदि उच्यते तर्हि उपकारः भवेत् इति सत्यमेव अत्र मम समर्थनमस्ति अत एव अहं बङ्गगीरा एव मम भाषणं प्रस्तौमि आमार जे विषयटा देवा हयेछे सेटा हच्छे जे दर्शन शास्त्रेर प्रभाव आमादेर व्यवहारिक जीवने एकटी कथा जे এই যে দর্শন শাস্ত্রের প্রভাবের কথা বলা হলো তো দর্শন বলতে আমরা কি বুঝি আমাদের এমনি ভারতীয় দর্শন এটা অন্য সভাতেও আমি বলেছি যে ফিলোসফি যে বিভাগ আমাদের রয়েছে সেই ফিলোসফির সঙ্গে দর্শনের একটু পার্থক্য আছে পুরো ফিলোসফি শব্দের দর্শনই অনুবাদটা পুরোপুরি ঠিক হয় না কারণ হচ্ছে দর্শন বলতে মানে রূঢ় অর্থে মানে আমাদের ভারতীয় দর্শন যে দর্শন এটা একটা পারিভাষিক শব্দ সেটাকে ঠিক ফিলোসফির সঙ্গে একটু ফারাক আছে এই জন্যেই যে এই দর্শন শাস্ত্র ভারতীয় দর্শন শাস্ত্র কোন আত্মবচনকে অবলম্বন করে প্রযুক্ত এমনি জেনারেলি কি হয় যে পাশ্চাত্য দর্শনগুলো কোনো আত্মবচনকে অবলম্বন করে নয় কোনো মনীষীরা তাদের নিজের যা বোধ জগৎ সংসার ইত্যাদি সম্বন্ধে আত্মা সম্বন্ধে জ্ঞান সম্বন্ধে সেগুলো তারা বলেছেন কোনো একটা নির্দিষ্ট মতের অবলম্বী হয়ে নয় কিন্তু আমাদের দর্শন শাস্ত্র তা নয় দর্শন শাস্ত্র হচ্ছে যে কোন একটা আত্মবচনকে অবলম্বন করে যেমন আমাদের আস্তিক দর্শনগুলো যারা বেদ বিশ্বাসী তারা বেদকে অবলম্বন বেদ বাক্যকে অবলম্বন করেছেন তারপরে তীর্থঙ্করদের বচনকে জৈনরা প্রমাণ বলেছেন বুদ্ধদেবের বচনকে বৌদ্ধরা প্রমাণ বলে স্বীকার করে তারপরে সেই বচনকে অবলম্বন করে এই জগৎ সংসার আত্মা জ্ঞান সুখ মুক্তি বন্ধন এসব নিয়ে এতে আলোচনা হয়েছে এবং আরো একটা জিনিস আছে যেটা ওয়েস্টার্ন ফিলোসফিতে পাওয়া যাবে না সেটা হচ্ছে এখানে এর সঙ্গে কিছু পদ্ধতিও বলেছেন কিভাবে আমাদের এই মুক্তি পেতে হবে আত্মজ্ঞান লাভ করা ইত্যাদির পদ্ধতির কথাটাও এখানে সংযোজিত হয়েছে যাই হোক আমাদের এই দর্শন শাস্ত্র শুনেই আমাদের স্বাভাবিকভাবে মনে হয় যে তো আধ্যাত্মিকতার সঙ্গে সম্বন্ধ ব্যবহারিক জীবনে এর উপযোগিতা কি থাকতে পারে ব্যবহারিক জীবনে দর্শন শাস্ত্র কা উপযোগ ভবিতুম আরহতি আধ্যাত্মিকতায় সহ এব দর্শন শাস্ত্র সম্বন্ধ কাজেই এখানে একটা প্রশ্ন হতে পারে কিন্তু একটা জিনিস আমাদের স্বামী বিবেকানন্দ শিকাগো তে যে বক্তৃতা মালা প্রদান করেছিলেন বিভিন্ন জায়গাতে সেখানে সে বলেছেন যে বস্তুত আধ্যাত্মিকতাকে ব্যবহারিক জীবন থেকে পৃথক করাটাই ভুল মানে আধ্যাত্মিকতাকেও ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে হবে ব্যবহারিক জীবনের সঙ্গে এর কোনো ফারাক কিছু নেই হ্যাঁ তবে আমাদের দর্শন শাস্ত্রে আত্ম মুক্তির দিকেই জোর দেওয়া রয়েছে কিন্তু ব্যবহারিক যে আমাদের লোকের সঙ্গে কিরকম আমরা ব্যবহার করব যে কোনো আমাদের শুধু খালি মুক্তির সাধনায় যারা রত হয়েছেন তারা নন যারা পড়াচ্ছেন কোথাও সেলাইয়ের কাজ করছেন যারা ইঞ্জিনিয়ার যারা ডাক্তার বিভিন্ন পেশায় রয়েছেন বিভিন্ন সমাজে তারা যারা হয়তো এই সমস্ত মানে সেই অর্থে নাস্তিক ঈশ্বরেও বিশ্বাস করেন না কিছুই নয় কিন্তু তারা তো এইসব লাইফ লিড করেন তাদেরও মনের মধ্যে অনেক অবসাদ আসে অনেক স্ট্রেস আসে তারপরে হচ্ছে অনেক সময় তারা দিশাহারা হয়ে যান তো সেখানে আমাদের এই দর্শন শাস্ত্র কি কোনো উপায় বাতলাতে পারে অবশ্যই পারে যদিও দর্শন শাস্ত্র মুখ্যত আমাদের আত্মসংযমের কথা আমাদের মনঃসংযোগের কথা বলেছেন এবং সেটা কিসের জন্য আমাদের এই মুক্তির জন্য কিন্তু সেই জিনিসটাকেই আমরা কিন্তু ব্যবহারিক জীবনে আমাদের কর্মক্ষেত্রেও আমরা কাজের জীবনেও প্রয়োগ করতে পারি সেখানে দর্শন শাস্ত্র হয়তো বলেছে যে এই মনকে কিভাবে কন্ট্রোল করতে হবে কেন না আধ্যাত্মিক সাধনার জন্য কিন্তু বাহ্যিক যে জগৎ সেই জগতে সাংসারিক কার্যে সিদ্ধি লাভেও সেই পদ্ধতিগুলো কিন্তু আমরা সহজেই প্রয়োগ করতে পারি
এখানেই সেই আমাদের দর্শন শাস্ত্রের প্রভাব। আমি সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরছি, আমাদের সমাজে ব্যবহারিক জীবনে যে সমস্ত সমস্যাগুলো আমাদের উপস্থিত হয়, সেখানে কোনো ধর্মবিশ্বাস, যে তিনি হয়তো ধর্ম বিশ্বাস করেন না, কোনো ঈশ্বরে বিশ্বাস করেন না, তাদের জন্য কিভাবে আমাদের দার্শনিক চিন্তাধারা গুলো সহায়ক হতে পারে বাহ্যিক মানে সিদ্ধি লাভের ক্ষেত্রেও, সেগুলো আমি তুলে তুলে ধরছি। যেমন ধরুন, প্রথমেই হচ্ছে চরিত্র নির্মাণ। এটা এমন কঠিন কথা কিছু নয়, অজ্ঞাত বিষয় কিছু নয়, সবাই জানেন যে দেখুন, আমাদের বাস্তবিক জীবনে আমাদের বেঁচে থাকতে হলে, ব্যবহারিক জীবনে আমাদের বেঁচে থাকতে হলে আর পাঁচটা লোকের সঙ্গে মিলেমিশে সমাজে সোসাইটিতে আমাদের মিলেমিশে থাকতে হবে, রাষ্ট্রে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। তার জন্য একটা চরিত্র দরকার, এবং সেটাও আমাদের ব্যবহারিক জীবনেই উপযোগী তার জন্য। এবং সেই চরিত্র মানে আমাদের মধ্যে সদ্গুণগুলোর বিকাশ দরকার। তো সেসবের দিক নির্দেশ কিন্তু আমাদের দর্শন শাস্ত্রে আছে, এটা সবাই জানেন। তবুও আলোচনা চক্রে এর সম্বন্ধে উল্লেখ না থাকলে, উল্লেখ না করলে অপূর্ণতা থেকে যায়। আমি বেশি আলোচনা করব না এটা নিয়ে, তবুও সেটার ইঙ্গিত আমি করছি যে আমাদের দেখুন, জৈন দর্শনে যদি আমরা দেখি, আমাদের ভারতীয় দর্শনে দুটি ভেদ, একটা আস্তিক এবং নাস্তিক। তবে আস্তিক এখানে কোনো খারাপ ভালো অর্থ, আর নাস্তিক যে খুব খারাপ অর্থে নেওয়া হয়েছে তা নয়। আস্তিক মানে আস্তিক ও বেদ, মানে নাস্তিক ও বেদ নিন্দক, মানে বেদের যারা প্রামাণ্য স্বীকার করেন না, বেদের প্রামাণ্য না স্বীকার করলেই যে তারা মানে মানে দোষী হয়ে গেলেন, তারা ঘৃণ্য হয়ে গেলেন তা নয়। বেদের প্রমাণ প্রামাণ্য এরা স্বীকার করেন না, তাই জন্য নাস্তিক। আর যারা বেদের প্রামাণ্য স্বীকার করেন তারা আস্তিক। এইটা সেই জৈন দর্শনে বলছেন যে সর্বথা বদ্ধ যোগানাম ত্যাগ চরিত্র উচ্চতে। চরিত্র কি? যেগুলো অবদ্ধ, অবদ্ধ মানে যেগুলো নিন্দনীয়, যা চরিত্রের যা কিছু আমাদের নিন্দনীয়, হ্যাঁ, যেমন হিংসা, দ্বেষ, সঠতা ইত্যাদি যা কিছু নিন্দনীয় আছে, সেই নিন্দনীয় বিষয় বস্তুগুলির ত্যাগ, সার্বিক ভাবে ত্যাগটাই হচ্ছে চরিত্র। এবং কীর্তিতং তদ অহিংসাদি ব্রত ভেদেন পঞ্চদা অহিংসা সুনীতাস্তে ব্রহ্মচর্যা পরিগ্রহা ইত্যাদি বলেছে। যে অহিংসা সুনীত অস্তে ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ, খুব সংক্ষেপে বলেছেন যে এগুলো মানুষের জীবনে থাকতে হবে। যদিও তারা আধ্যাত্মিক দৃষ্টিতে বলেছেন, কিন্তু এমনি ব্যবহারিক জীবনেও দেখুন এগুলো আমাদের কিন্তু কম বেশি অনুশীলন করা দরকার। তা নাহলে আপনাকে ভদ্রলোক কেউ বলবে না। সমাজে ব্যবহারিক জীবনে প্রবেশ করতে গেলে আগে ভদ্র হতে হবে, লোকের সঙ্গে ব্যবহার করতে হবে, মিশতে হবে, এই জিনিসগুলো থাকতে হবে আমাদের। যেমন মূল্যবোধের শিক্ষাগুলো আমরা যেগুলো পাই, অহিংসা, অহিংসা শব্দের ওরা জৈনরা একদম সব রকম সার্বিক অহিংসার কথা বলেছেন। সেরকম অহিংসা আমরা সবাই করতে পারি না, আমরাও মাছ মাংস ইত্যাদি খাই, অনেকে খায়, তাই বলে তিনি নিন্দ হয়ে যান না। তবে অহিংসা বলতে এখানে এই স্পিরিটে এটা নিতে হবে যে আমরা বৃথা কোনো মানে হিংসা করব না, এবং সেটা হিংসার মধ্যে অনেক কিছু আছে, কাউকে মানসিক ভাবে আঘাত করব না, বাক্য দিয়েও আঘাত করব না, এবং হত্যা তো করবই না। এই যে অহিংসা, তারপরে সুনীত, ভালো কথা বলবো, সুনীত শব্দের মানে হচ্ছে এটা প্রিয় অথচ সত্য, সেইটা করে বলতে হবে। সত্যং ব্রুয়াত প্রিয়ং ব্রুয়াত মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, ভালো করে যাতে কারো মনে আঘাত না লাগে সেইভাবে কথা বলতে হবে। অস্তেয় চৌর্য না বলে কারো জিনিস নেওয়া ইত্যাদি, তার অনেক বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য বলতে এখানে সংযম অর্থটা বুঝতে হবে। ব্রহ্মচর্যের আমি ব্যাখ্যা করছি না, মানে সেই রকম ব্রহ্মচর্য হলে তো তাহলে সংসার জীবনে থাকাই যাবে না, সেটা নয়, সংযম অবলম্বন করা, হ্যাঁ, সেই ব্রহ্মচর্য। এবং অপরিগ্রহ, অপরিগ্রহটাও আমাদের দরকার, যে 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 বিষয়গুলো, অপরিগ্রহ বলতে কারো কাছ থেকে কিছু গ্রহণ না করা, এই অর্থে এটা অপরিগ্রহ, কারো কাছ থেকে তো আমাদের কিছু গ্রহণ করতেই হয়, কিন্তু যেগুলো আমাদের নিন্দনীয় বস্তু, যেগুলো আমাদের যা নিলে পরে আমাদের ভালো হবে না, সেই সব বস্তু আমরা কারো কাছ থেকে নেব না, এই বিষয়ে আমাদের সংযম থাকতে হবে, এইগুলি হচ্ছে অপরিগ্রহ। এগুলোই আমাদের চরিত্র তৈরি করে দেয়। এবং ভগবদ গীতাতেও দেখুন আমাদের ষোড়শ অধ্যায়ে বলছেন, অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং নমশ্চ যজ্ঞস্য সাধ্বায় স্তপ আর্যবম অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তির অপৈশুনম দয়া ভূতে স্বল লুপ্তং মার্দবং হৃদ চাপলম ইত্যাদি করে বলেছেন। যে সেখানে বলছেন যে সত্য সংশুদ্ধি, যে চিত্ত সংশুদ্ধির কথা বলেছেন, তারপরে দান দম, তারপরে সাধ্যায় তপস্যা, অহিংসা সত্য অক্রোধ ইত্যাদি, এবং ত্যাগ
ইত্যাদি আমাদের জীবনে থাকতে হবে, এবং এইগুলো হচ্ছে দৈবী সম্পদ। বলেছেন দৈবী সম্পদ বিমোক্ষায়, এইসব সম্পদগুলো আমাদের যদি থাকে তাদের মুক্তি হবে। গীতাও কিন্তু সমস্ত দর্শনের সার, কাজে এটাও একটা দার্শনিক গ্রন্থ, কাজে সেখানে এই কথাগুলো বলছেন, এটাও একটা দর্শনের প্রভাব। সেখান থেকে আমরা চরিত্র কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা শিখতে পারি। এবং এখানে এই যে গুণগুলোর কথা বলেছে, এগুলো বলছেন এগুলো বিমোক্ষায়ক, মুক্তির জন্য। এখন মুক্তি মানে এই যে বন্ধন মুক্তি আমাদের কৈবল্য, সেগুলো যদি আপনারা কেউ বিশ্বাস নাও করেন, সেগুলোর জন্য তো দরকার, কিন্তু আধুনিক জীবনে আধুনিক জগতে যে ব্যবহারিক জীবনেও সফল হতে গেলে কিন্তু এগুলোর প্রয়োজন আছে আমার, যদি আমি এইসব ধর্ম ঈশ্বর নাও বিশ্বাস করি। তারপরে নিবন্ধায়া সুরিমতা, আসুরি সম্পদগুলো নিবন্ধ মানে বন্ধনের কারণ হয়, মানে যেটা আধ্যাত্মিক জগতেও যেমন বন্ধনের কারণ হয়, বাহ্যিক জগতেও এগুলো যদি থাকে আপনার, কোনো কার্যে সিদ্ধি লাভ হবে না, সবাই নিন্দা করবে বাহ্যিক দৃষ্টিতে। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারুষ্য, অজ্ঞান, এগুলো হচ্ছে আসুরি সম্পদ। দেখুন আপনি সমস্ত ধর্ম বিশ্বাস, ঈশ্বরের বিশ্বাস যদি বাদও রাখেন, যে কোনো সাধারণ লোক কি এগুলো বলবে না যে এগুলো আমাদের পক্ষে ক্ষতিকর? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারুষ্য, এগুলো হচ্ছে ক্ষতিকর, সবাই স্বীকার করবে। সমস্ত বাহ্যিক ব্যবহারেও আমাদের এগুলো, বাস্তবিক জীবনে এগুলো আমাদের ত্যাগ করতে হবে। এই যে প্র্যাকটিক্যাল দিকটা, এটা আমাদের দর্শন শাস্ত্রে তুলে ধরেছেন। এবং এর সঙ্গেই আরেকটা জিনিস আমাদের চরিত্রের মধ্যেই এটা এসে পড়ে যে বিশ্ব কুটুম্বিতার যুগ আছে, যে বিশ্বভাত, বিশ্ব বন্ধুত্ব, বসুধৈব কুটুম্বকম, এটাই হচ্ছে আমাদের যত্র বিশ্বম ভবতি এক নীড়ম বলেছেন উপনিষদে, তো রবীন্দ্রনাথও সেটার উপরে খুব জোর দিয়েছেন। সেই মৈত্রীর কথাও কিন্তু আমাদের আছে, গীতাতে বলেছেন অদৃষ্টা সর্বভূতানাং মৈত্রাকরুণ এবছর নির্মম নিরহংকার সমদুঃখ সুখক্ষমী ইত্যাদি সমস্ত কিছু বলেছেন, যে আমাদের সমস্ত ভূতে অদৃষ্টা হতে হবে, কাউকে বিদ্বেষ করবো না, এবং মৈত্রী বিশ্ব কুটুম্বিতা আমাদের দরকার, সবাইকে নিজের মতো করে ভাবতে হবে। এবং গীতাতে আরো বলেছেন আত্মোপম্যেন সর্বত্র সমং পশ্যতি অর্জুন সুখং বা যদি বা দুঃখম সয়োগী পরমো মত, যে নিজেকে নিজের মতো করে দেখতে হবে, মানে অন্যের দুঃখে নিজেকে দুঃখী হতে হবে, অন্যের সুখে নিজেকে সুখী হতে হবে, এই যে ভাবনা, এটা যদিও আধ্যাত্মিক দৃষ্টি থেকে বলছেন যে সবাই সেই ঈশ্বরের অংশ বা আমিও সেই ব্রহ্ম, এই ভাবনা থাকে এসব দিক দেখতে বলছেন, কিন্তু সেটা যদি আমরা ব্রহ্ম এসব যদি ঈশ্বর এসব বিশ্বাস নাও করি, কিন্তু এমনি প্র্যাকটিক্যাল লাইফে আমাদের এটা তো উচিত, আমরা আমাদের তো এটাই হচ্ছে শিক্ষিত মানসিকতা এবং এটাই হচ্ছে রুচিশীলতা, যে আমি যদি অন্যের দুঃখে দুঃখী হই, অন্যের সুখে সুখী হই, অন্যকে নিজের জায়গায় বসানোর কথা আমরা ধর্ম নির্বিশেষে, ধর্ম বিশ্বাস এসব নির্বিশেষে আমরা এটা বলি, এটা শিক্ষিত সমাজে, এটা আমরা গীতার থেকে পাচ্ছি, দর্শনই সেই জিনিসটা আমাদের শেখাচ্ছে। দর্শনের আধ্যাত্মিকতার দিকটা যদি আমরা উপেক্ষাও করি, মানে ওটা যদি না এর মধ্যে রাখি, রিচুয়ালিস্টিক দিকটার কথা না রাখি, তবুও আমরা এগুলো দেখতে পাই, এগুলো আমাদের জীবনে প্রাসঙ্গিক। এবং আমাদের কি করতে হবে, যে সর্বে সবার দুঃখে এগিয়ে আসার কথাও বলেছেন, শুধু দুঃখী হলেও হবে না, এগিয়ে আসতেও হবে, এবং দরকার হলে দান করতে হবে। এই যে আমাদের এই আমফান গেল একটা ঝড়, কত লোক ক্ষতিগ্রস্ত হলো, তো সেখানে সবার ওদের যারা আর কি আর্ত, তাদের জন্য আমাদের দুঃখী হতে হবে, তাদের জন্য এগিয়ে আসতে হবে আমাদের। তারপরে এই যে একটা সারা বিশ্ব জুড়েই চলছে যে কোভিড এর যে দৌরাত্ম, যেটা আমরা দেখতে পাচ্ছি, সে তার যে মহামারী অবস্থায়, মহামারীর আকারে রূপ নিয়েছে, এই যে অবস্থা তাতে কত লোক দুর্গত হয়ে পড়েছেন, তো তাদের সাহায্যার্থে আমাদের এগিয়ে আসতে হবে। শুধু খালি সমদুঃখ, তোমার দুঃখে আমি দুঃখী, এটা ভাবলেই হবে না, সেটা আমার কাজেও করতে হবে। সেটাও আমাদের দর্শন শাস্ত্রই বলেছেন, যে আমাদের ভাগবতে একটা খুব সুন্দর কথা আছে, অথমাং সর্বভূতেষু ভূতাত্মানম কৃতালয়ম অরহে দান মানভ্যাং মৈত্রাভিন্নেন চক্ষুষা, বলছেন যে ঈশ্বর বলছেন যে এই যে আমি আমি সমস্ত ভূতেই আছি, সবার মধ্যেই বিরাজ করছি, কাজেই অন্যদেরকে, তুমি অন্যদেরকেও দান এবং মানের দ্বারা তাদের পূজা করবে, তাদের পূজা মানে আমারই পূজা। বিবেকানন্দ যেটা দেখিয়েছেন যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিচ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সেই জন সেবি ঈশ্বর, কিন্তু তাদের প্রতি দয়া করছি, অনুকম্পা করছি, এই দৃষ্টিতে করলে না, আপনি কাউকে দান করেন, এই দুর্গতের পাশে পাপ জন্য যদি আপনি এগিয়ে যান, যদি মনে করেন এদের একটা বিশাল উপকার করলাম, এদের আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, আমি এদের উদ্ধার করে দিলাম, এই ভাবলে না, সেই যে দান কাজটা, এটা ঠিক মানে আন্তরিকতার যোগ তার মধ্যে কিন্তু ব্যাহত হয়, এবং এটা খুব নিন্দনীয় বাহ্যিক দৃষ্টিতে।
ঈশ্বর সবার মধ্যে আছেন এটা ভাবতে হবে, যারা এই ঈশ্বর আছেন সবার মধ্যে এটা নাও ভাবেন তারাও কিন্তু এইটুকু অন্তত ভাবতে হবে তাদের, যে এটার দ্বারা আমারই আত্মিক গুণের বিকাশ হচ্ছে, আমি এটা আমার কর্তব্যই, এটা আমাকে করতে হবে, এটার জন্য কোনো বাহবা পাওয়ার আমার কোনো দরকার নেই, এই ভাবটা নিতে হবে এবং তাদের দান এবং মানের যান দ্বারা পূজা করতে হবে এবং মৈত্রাভিন্নেন চক্ষুষা এবং মৈত্রীকে অবলম্বন করে এবং অভিন্ন দৃষ্টিতে, তারা আমার সঙ্গে ভিন্ন নয় এবং অভিন্ন দৃষ্টিতে মৈত্রীকে অবলম্বন করে এটা করতে হবে। কাজেই সবাই, যে আমার পাশের বাড়ি হতে হবে এমন না, দেশের যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় যে কেউ আছে সবাই আমার বন্ধু, সবাই আমার আত্মীয়, তাদের দুঃখে আমাদের এগিয়ে আসতে হবে। আমরা কি করি না তা, অন্য দূর দেশে বিদেশে কোনো একটা ডিস্ট্রেস হলে সেখানেও আমরা এখান থেকে সাহায্য তুলে পাঠাই, তাই না? সবাই করে পাঠাই, এই কেন পাঠাই না? এই জিনিসগুলো আমাদের প্রভাবিত করে এবং আমাদের এই যে বিনম্র হতে হবে, অহংকার ত্যাগ করে যেতে হবে। চৈতন্যদেবও বলেছেন, ত্রিনাদপি শুনি চেন তররিব সহিষ্ণু না আমারই না মানদেন কীর্তনীয় সদা হরি। হরির কীর্তনের যোগ্যতার কথা বলেছেন, যে তিনি হরির কীর্তন করতে পারবেন যিনি তৃণ থেকেও সুনীচ হবেন, মানে নম্র হবেন এবং যার মধ্যে অহংকার থাকবে না, অন্যকে মান দেবেন, সেটা হরির ভজনার যোগ্য। কিন্তু বাহ্য জগতেও, বাস্তবিক ব্যবহারিক জীবনেও এই নম্রতা, যিনি নম্র হবেন, ভদ্র হবেন, নিরহংকার হবেন, তাহা কি তারই সমাদর আছে এবং তিনি বস্তুত ব্যবহারিক জীবনে সফল হতে পারেন। কাজেই এই যে আদর্শের কথা আমাদের সামনে রাখা হলো, সেইটা যদি আমরা মাথায় রাখি তাহলে সেই ভেবে আমাদের দুর্গতের জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে তাকে সাহায্য করবার জন্য। এই আদর্শটা আমরা পাই, এই যে বিবেকানন্দ যেটা দেখেছেন যে শিবজ্ঞানে জীবসেবা, মানে ওইখানটায় পার্থক্য হচ্ছে এইটাই, অনেকেই দেখবেন সমাজ সেবা করেন কিন্তু অনেকের ভেতরে হয়তো এই একটা আমি সমাজ সেবা করলাম, একটা অ্যাডভার্টাইজমেন্ট হলো যে আমি কত বড় কাজ করছি, এদের উপকার করছি, সেটাও একটা সেবা, কিন্তু আমি ধন্য হচ্ছি সেবা করে। আমি ঈশ্বরের কথা নাও যদি ভাবি, ঈশ্বরের পূজা করছি সেটা যদি নাও ভাবি, না আমি যদি এর দ্বারা আমি নিজেই ধন্য হচ্ছি, তাদের আমি কিছু উপকার করছি না, এইরকম সেবার ভাব নিয়ে যদি সেবা করা যায়, সেই সেবাটা ওই বিশেষ কামনা বাসনা নিয়ে সেবা করার থেকে অনেক গুণে ভালো এবং সেটাতে আমাদের অভ্যস্ত হতে হবে ব্যবহারিক জীবনে। তারপরে সব থেকে বড় কথা যেটা আমাদের মধ্যে আসে, আরেকটা দিক আমরা বলছি, আমাদের সামাজিক একটা প্রবলেম, ব্যবহারিক জীবনের প্রবলেম হচ্ছে ইগো, অহংকার। দেখুন, এই অহংকারকে অবলম্বন করে, এই অহংকারকে নিয়ে আমাদের কত রকম সমস্যা হয়। দেখুন, অফিসে, ঘরে ঘরে আমাদের একটা অনেক সময় ইগো কাজ করে, সেটা থাকা উচিত নয়। যিনি বয়োজ্যেষ্ঠ বাড়ির কর্তা তিনি সবার উপরে আছেন, কিন্তু সবাইকে মিলেমিশে আমাদের কাজ করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় সেইখানে সেই সংসারটা ভালো করে চলেন না, যে কর্তা বলে না আমি যা বলবো তাই হবে, সে তার পিছনে যুক্তি থাক না থাক, অন্যদের পরিবারের অন্যদের কথা শুনলাম না, আমি যা বলছি একটা রুল জারি করে দিলাম, সেই সংসারগুলো ভেঙে যায়, সফল হয় না। সেখানে প্রবলেম হচ্ছে এই ইগো, অহমিকা, অহংকার, যে আমি কর্তা, আমি সব। অফিসেও তাই, দেখবেন কোন অফিসে যে একজন বস থাকেন তার আন্ডারে অনেকে কর্মকর্মী থাকেন, যিনি সেই কার্যালয়ের যিনি প্রধান এবং সেখানে অন্য যারা যারা কর্মী তাদের সঙ্গে যদি এরা সবাই আমরা একসঙ্গে কাজ করছি, যিনি কর্তৃপক্ষীয়, যিনি সেই প্রতিষ্ঠানের বা সেই অফিসের যিনি কর্তা, তিনি যদি ভাবেন যে আমি এখানকার প্রধান, কাজে যা বলবো তাই হবে, আমি কখনো ভুল বলতে পারি না, সহকর্মীদের কোনো রকম উপদেশ আমি শুনবো না, তাহলে দেখবেন সেই প্রতিষ্ঠানটা খুব ভালো করে চলে না, একটা অবিশ্বাসের জাল তৈরি হয় এবং আমার নিজের সিদ্ধান্ত, আমি যদি কর্তা হই, আমার নিজের সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে কিন্তু আমারও ক্ষতি, প্রতিষ্ঠানেরও ক্ষতি, সেটা ভালো করে চলে না। সেই অহমিকা, ইগোটাই হচ্ছে সেখানে সব থেকে বড় প্রবলেম তৈরি করে। কিন্তু আমি যদি ভাবি যে আমি কর্তা ঠিকই, মনে মনে এসে মানে বাধ্য তো সেটা ঠিকই, কিন্তু আমি যদি মনে মনে ভাবি আমি সবাইকে, আমি কোনো আলাদা কিছু নয়, আমরা সবাইকে নিয়েই চলছি, কোনো কর্মীরও মানে বালাদপি সুভাষিতং গ্রাহ্যম এই মতো, সবার মত নিয়ে আমি চলবো, সবাই কে কি বলছে শুনে চলি, তাহলে কিন্তু আমাদের বিপদগুলো হয় না এবং ম্যানেজমেন্টটা খুব ভালো হয়। তিনি প্রকৃত ভালো ম্যানেজার যিনি এইটা বুঝতে দেন না যে আমি কর্তা, হ্যাঁ, যিনি সবার সঙ্গে মিলেমিশে থাকেন। আমাদের কিরাতার্জুনের একটা কথা মনে পড়ছে, যে সেখানে এই বনেচর এসে বলছেন দুর্যোধনের রাজ্য শাসনের সাফল্য, বলছেন দুর্যোধন আসলে কি করেন যে অন্যদের সমার সঙ্গে এমন ভাবে ব্যবহার করেন যে তিনি যে রাজা সেটা বোঝা যায় না, অনেক সময় মনে হয় তার বন্ধু তারাই যেন রাজা, উনি যেন তাদের কথা শুনছেন,
মানে তার অধস্তনরাই যেন তাকে গভান করছেন, এইভাবে তিনি থাকেন, মানে এত সৌহার্দ্য সেখানে আছে। তো এইটা সমান মানান সুহৃদশ্চ বন্ধু ইত্যাদি সমস্ত আছে। তো এই যে জিনিসটা, যে এই আমাদের অহংকারটাই কিন্তু সেই সমস্ত ইগোটাই সেখানে প্রবলেম তৈরি করছে, এবং বাইরে রাস্তাঘাটেও তো বটে। হ্যাঁ, কোন আমি আমার জায়গা থেকে নড়বো না, একটু হয়তো কাউকে জায়গা দিলে হয়, কিছু ইয়ে করলে আমি করলাম না, আমি কেন সরবো, আমি যদি সরি তাহলে আমার এটা একটা বিশাল অবমাননা হয়ে যাবে ইত্যাদি। এই যে আমাদের রাস্তায় ঘাটে ওই ইগোটা আমরা দেখতে পাই, যে একটা জায়গাতে ইনি কিছুতে এই জায়গা থেকে সরবেন না, অথচ ওনার ওই জায়গাতে দাঁড়াতে হবে, সেইখানেও আমরা ছোটখাটো জায়গায় দেখি যে ইগোটাই প্রবলেম তৈরি করছে। এবং আমাদের গীতাতে শ্রী ভগবান বলছেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। যে আসলে সেখানে দার্শনিক দৃষ্টি থেকে বলেছেন, আসলে প্রকৃতি এসব কর্মগুলো করে, আমি তো শরীর নই, ইন্দ্রিয় নই, এগুলো করে, কিন্তু এর আমি ওইগুলোতেই নিজেকে আরোপ করেছি, যে আমি শরীর ইন্দ্রিয় গুলোই যেন আমি, কাজে ওরা করছে মানে আমিই করছি, এর ভাবগুলো এর মধ্যে আরোপিত হয়। তো এইটা কিন্তু ত্যাগ করতে হবে। তা আমরা যদি ওইসব নাও, আমরা আমি করছি, একটা সাধারণ যিনি এইসব ধর্ম বিশ্বাস করেন না, আত্মা বিশ্বাস করেন না, তাকে যদি বলি যে এটা এটা, তিনি হয়তো ওই দিকটা মানবেন না। কিন্তু এই জায়গাটা যদি আমরা আসি, যে এটা আমাদের সবারই অভ্যাস করা উচিত, যে এই যে আমরা কাজগুলো করছি, হ্যাঁ, সেই কাজগুলোতে আমি অহংভাবটা, ওই মিথ্যা অহংটা যদি আমি ত্যাগ করতে পারি, আমি যদি সবার সঙ্গে মিলেমিশে ওই জায়গাতে তাৎপর্য, সেই অহংকারটা ত্যাগ করি, যে আমাকে এটা বুঝতে হবে, আমার সীমাবদ্ধতার কথা বুঝতে হবে, আমি একাই সব করতে পারবো না, এই অহংকারটা যদি ত্যাগ করি, তাহলে সব জায়গায় সাফল্য, সংসারে কর্তা হিসেবে সাফল্য হবে, কোনো ম্যানেজ কোনো একটা সংস্থার যিনি আর কি কর্তা, তার ম্যানেজমেন্টের সাফল্য হবে, রাস্তায় ঘাটে আমরা খুব সুন্দর মানিয়ে গুছিয়ে চলতে পারবো। এই অ্যাডজাস্টমেন্টটা, এই অ্যাডজাস্টমেন্টটা আমাদের হয় না ইগোর জন্য, সাংসারিক ক্ষেত্রেও দেখি, শাশুড়ি বৌমা বা পরিবারের একজন আরেকজনের সঙ্গে, স্বামী স্ত্রী এসব থাকে না, এই ইগোটা কাজ করে, কেউ একটা পয়েন্ট অফ নো রিটার্ন এরকম জায়গায় আমরা এসে হাজির হই, সেইখানে এই অহংকার ত্যাগ কিন্তু করতে হবে। এবং সেই উপদেশটা আমরা দর্শন শাস্ত্র থেকে পাচ্ছি, এটা আমাদের ব্যবহারিক জীবনে এটা কাজে লাগবে। এটা আর আরেকটা জিনিস হচ্ছে, যে আমাদের এই সংসারে শান্তির অভাব, সংসারে বা ব্যবহারিক জীবনে আমাদের শান্তির যে অভাবটা, সেটা আমাদের খুব পীড়া দেয়। আমাদের সাংসারিক জীবন অনেক স্ট্রেস আসে, অনেক উদ্বেগ আসে আমাদের, এবং তার থেকে অনেক রোগ, রোগও হয়, ব্লাড সুগার বেড়ে যায় ইত্যাদি, বহু কিছু রোগের উৎপত্তি হয়। সবসময় একটা উদ্বেগ, একটা হতাশা, একটা ভয় ভীতি, এবং নিজের প্রতি একটা মানে অকর্মণ্য, আমি একটা অকর্মণ্য, আমার দ্বারা কিছুই হবে না, এই যে একটা ভাব এসে যায়, অবসাদ এসে যায়। সেইগুলোর দূর করবার উপায়ও আমাদের শাস্ত্রে, দর্শন শাস্ত্রে সেটা বলেছে, যদিও সেটা আধ্যাত্মিক দৃষ্টিতে বলেছেন, আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে করেছেন, কিন্তু সেই উপদেশগুলো আমরা এই ব্যবহারিক জীবনের যে মানসিক অবসাদ, এই যে হতাশা, এইগুলোকে জয় করতে গেলেও সেই জিনিসটা, সেই থিওরিটা আমরা কাজে লাগাতে পারি। এইটাই হচ্ছে দর্শন শাস্ত্রের ব্যবহারিক জীবনের উপযোগিতা। যে প্রথম কথাই হচ্ছে, যে আমাদের জীবনে না সন্তোষটা রাখতে হবে। সন্তোষটা দেখুন, আমাদের মনের মধ্যে যদি সন্তোষ রাখি, মানে সবসময় একটা তুষ্টির ভাব যদি থাকে, তো তুষ্টির ভাব কি করে থাকবে মশাই? তুষ্টি আমার তো এটা নেই ওটা নেই বলে না, এর মধ্যেই তুষ্টির ভাবটা রাখতে হবে। তাহলে এই মানসিক এই অবসাদ, এই মানসিক রোগ বা এই সমস্ত শারীরিক কোনো ব্যাধি ট্যাধি হবে না, আমরা নিশ্চিন্তে বাঁচতে পারবো বাহ্যিক মানে ব্যবহারিক জীবনে। সেটা কি বলেছেন গীতাতে বলেছেন, উনি যদিও বলেছেন যে আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে এটা দরকার, কিন্তু বাস্তবিক জীবনে এটা দরকার। প্রসাদে সর্ব দুঃখানাং হানিরস্য পজায়তে প্রসন্ন চেতসো যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। তিনি প্রসন্ন চিত্ত, প্রসন্ন চিত্ত মানে যার চিত্তটা স্থির হয়েছে, সন্তোষ আছে, তার বুদ্ধিটা প্রসন্ন হয়। কারণ আমাদের মনের মধ্যে যখন উদ্বেগ, তাড়না এসব থাকে, তখন আমরা ভুল কাজ করি, বুদ্ধিটা ঠিকভাবে চালিত করতে পারি না। এই যে ভয় ভীতি টেনশন, এগুলোর দ্বারা আক্রান্ত হলে আমাদের বুদ্ধিটা ঠিক করে কাজ করে না। কাজেই প্রসন্নতা থাকতে হবে। সেই প্রসন্নতা থাকলে আমরা যেমন কার্যে সিদ্ধি লাভ করতে পারি, ঠিক তেমনি আমাদের কি হবে, যে এই সমস্ত মানসিক উদ্বেগ রোগ থেকেও আমরা মুক্তি পেতে পারি। এবং তার মূল কি, প্রথম কথা হচ্ছে একটা অসন্তোষ, এই যে আমাদের চাওয়া। এই দেখুন, কামনা বাসনা নয়াতু কামহ কামিনা উপভোগিন সাম্মতি। আমাদের একটা কামনা বাসনা, আমি আমার এই চাই, সেটা একটা পেলেন, তারপরে আবার একটা চলে যায়, ওটা পেলে আরেকটা কামনা হবে, আমি ওটা চাই,
ওটা গেলে আরেকটা চাই, আমি এই পোস্টে আছি ভালোই আছি, এর থেকে আরো উঁচু পোস্টে, তার থেকে আরো উঁচু পোস্টে, এই মনে মধ্যে একটা চাহিদা সবসময় আমরা পোষণ করি এবং সেটার পেছনে আমরা যে দৌড়ে মরছি, এইটাই হচ্ছে আমাদের টেনশনের কারণ। এর থেকেই যত কিছু প্রবলেম তৈরি হয় আমাদের, এটা বাস্তবিক জীবনে আমরা দেখি। কাজেই আমাদের কিন্তু সন্তোষটা দরকার, এই কামনা বাসনার একটা জায়গাতে লিমিট রাখতে হবে। আমাকে আমরা অনেক সময় আমার নিজে বুঝি এটাতে আমার যাওয়ার মতো যোগ্যতা নেই, সামর্থ্য নেই, তাও সেটার পেছনে আমরা ছুটি, অনেক কিছু পেয়েও ছুটি। সেই জায়গা থেকে আমাদের কিন্তু মানে একটা জায়গাতে গিয়ে থামতে হবে, সেই কথাটা। এই বাস্তবিক জীবনে এর দ্বারা কিন্তু আমি যদিও আধ্যাত্মিক দৃষ্টিতে এগুলোর মানে হচ্ছে আমি কোন রকম জাগতিক বাসনার পিছনে ছুটব না, এই অর্থেই কিন্তু আসলে গীতাতে বলেছেন। কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে আমাকে তো সংসারে চালাতে হবে, আমাকে তো কোনো চাকরি খুঁজতেই হবে, সেটার পেছনে আমাকে ছুটতেই হবে। যে কিন্তু সেখানে তাহলে আমার এটা ভগবদ গীতার উপদেশ সেখানে কি করে কাজে লাগবে, এ কথা নয়, কাজে লাগবে এই অর্থে সেটুকু যাব, আমার যতটুকু আমার যোগ্যতায় দরকার, যেটুকু আমার চাহিদা পূরণের জন্য সেটুকুর জন্য আমি করব, কিন্তু এর বেশি করব না, ওইখানেই হচ্ছে উপযোগিতা। তাহলেই আমাদের স্ট্রেস গুলো কমবে। আমাদের ঈশোপনিষদে আছে, ঈশাবাস্যমিদং কৃষ্ণম ইয়ৎকৃঞ্চ জগত্যান জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কশ্য সিদ্ধনম, ঈশ্বর সমস্ত কিছু ব্যাপ্ত করে রয়েছে। কাজেই আমাদের এগুলো এখানে কিছুই নেই, সবই ঈশ্বরের, কাজে আমরা ত্যাগের দ্বারা ভোগ করব। মানে ত্যাগের দ্বারা ভোগ মানে এইরকম সংযম পূর্বক ভোগ, আমাদের যেটুকু যা প্রয়োজন সেগুলো আমাদের দরকার হবে, হ্যাঁ, কিন্তু এর বেশি আমাদের চাহিদা করাটা উচিত না এবং সেগুলোকে নিরাসক্ত ভাবে যে এগুলো আজ আছে কাল নেই, এই একটা যদি ভাবনা আমরা রাখি তাহলে সবসময় দেখবেন একটা মানসিক প্রশান্তি সবসময় থাকবে। আমি একটা দূর পর্যন্ত যাব, তারপরে আর যাব না, আমার যেটুকু দরকার। এবং এই যে জিনিসগুলো যা কিছু আমরা পাচ্ছি সেই বিষয়ে একটা জিনিস মনে রাখতে হবে যে এই জিনিসগুলো সব কিন্তু ক্ষয়শীল, এটা বাস্তব, আমরা এর জন্য ধর্ম বিশ্বাসী হতে হবে না, কেউ অস্বীকার করতে পারবে না, একটা শিক্ষিত লোক স্বীকার করবে জাগতিক সমস্ত বস্তুই অনিশ্চিত, এই আজ আছে কাল হারিয়ে যাবে, কেউ নিয়ে নিতে পারে, ভেঙে যেতেই পারে, কাজে যেটা অপরিহার্য বিষয় সেই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তাহলে কি হয়, আমাদের টেনশন, আমাদের অনেক সময় দেখি একটা ঘড়ি হয়তো হারিয়ে গেছে, তার জন্য কেঁদে কেটে এত সুগারি বাড়িয়ে বসলো, কি একটা হার হারিয়ে গেছে তার জন্য মানে এমন চিন্তা, সেটা সত্যি খুব দুঃখের, খুবই পীড়াদায়ক হবে, কিন্তু এটাও মনকে বোঝাতে হবে যে এইগুলো সবই ক্ষয়শীল, কোনো না কোনো সময় যাবে, কাজে ওগুলোর প্রতি অত্যন্ত অ্যাটাচমেন্ট যদি থাকে তার জন্য আমি কি খুঁজবো না, নিশ্চয়ই আমি পুলিশে ডায়েরি করবো, সব খুঁজবো টুজবো, কিন্তু মনের মধ্যে এটা ভাবতে হবে ওটা ছাড়া আমি বাঁচবো না, এটা ভাবলেই ওটা আমার থেকে রোগ তৈরি করবে ওটার জন্য ভেবে ভেবে। সেই বলছে ত্যাগতেন ভুঞ্জিতা, ওইভাবে আমাদের ভোগ করতে হবে। সেই জন্য আমরা দেখি কিন্তু যার এই ভাবনা আছে সে কিন্তু কোনো একটা ভ্যালুয়েবল মানে কোনো মূল্যবান বস্তু হারিয়ে গেলে সে কিন্তু টেনশন করবে না, সে তার জন্য সেটা পাওয়ার জন্য নিশ্চয়ই চেষ্টা করবে, সেটা সে কষ্ট করে কিনেছে, কিন্তু তার দ্বারা সে মানসিক অবসাদগ্রস্ত হবে না। এইটা কিন্তু আমাদের এই উপনিষদ বা আমাদের দর্শন শাস্ত্র থেকে সেটা পেতে পারি আমরা। এবং এই যে এই কথাই বলেছে যে কেউ মরে গেলে, যদি মৃত্যুর কথা বলেছেন, যাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম বিতস্য চ তস্মাদ অপরিহার্যেত্বে নত্বম সচি তুমার হাসি, বলেছেন অর্জুনকে বলছেন কৃষ্ণ যে অপরিহার্য বিষয়ে তুমি শোক করো না, তার কারণ হচ্ছে যে এই অপরিহার্য বিষয়ে যেটা তোমার জীবনে আসবেই সেটা তোমাকে ধরে রাখতে হবে, কাজেই বুঝে রাখতে হবে যে এই জিনিস চিরকাল থাকবে না, কাজেই সেখানে শোকে মুহ্যমান হলে চলবে না। এটার দ্বারা আমাদের বাহ্যিক যে বাহ্য উপকরণ যেগুলো আমরা দেখি সেগুলোর ক্ষেত্রেও সেটা বুঝতে হবে। আমি দিবাকান্ত বলছি একটু সময়ের দিকে খেয়াল রাখবেন প্লিজ। আচ্ছা আর কত সময় আছে বলুন তো? সময় পেরিয়েছে একটু, একটু সময় খেয়াল রাখলে 12:05 অবধি ছিল। হ্যাঁ 12:05 অবধি ছিল না, কিন্তু দেরিতে শুরু করেছেন না আপনারা, সারা ঠিক আছে আপনি একটু সামাপ করবেন, কম করে দেবো। আচ্ছা ঠিক আছে, মানে আমি সেই 40 মিনিট ধরে এগোচ্ছি আর কি। ঠিক আছে মানে 40 মিনিট এখনো হয়নি, মানে 20-25 মিনিট হয়তো হয়েছে, যাই হোক আপনি যদি বলেন আমি তাড়াতাড়ি শেষ করি। আচ্ছা তাহলে এই যে আমাদের চিত্ত চাঞ্চল্য সেদিকটা থেকে আমাদের এই এইগুলো ওই যে তসমাদ অপরিহার্যে নত্বং সচি তুমার হাসি, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এই বাহ্যিক বস্তুগুলোর অসার মানে চিরকাল যে থাকবে না, আমি জ্ঞানীমণি হতে হবে না, কিন্তু বাস্তবিক মানে যেটা বাস্তব সেটাকে মনে রাখতে হবে,
এবং আমাদের ওই জন্য বলেছেন বিধান্তেও অধিকারী নিরূপণে বলেছেন নিত্যানিত্য বস্তু বিবেকে হা মূত্র ফলভোগ বিরাগ সমদমাদি ষট সম্পত্তি মুমুক্ষুত্ব আনি। এর মধ্যে যে নিত্যানিত্য বস্তু বিবেক এবং ইহা মূত্র ফলভোগ বিরাগ এগুলো চরম দৃষ্টিতে নিলে পরে আমাদের সংসারই হবে না সেটা নয়, কিন্তু বাহ্যিক বস্তুগুলো কোনটা সার কোনটা অসার কোনটা আমার কাজে লাগবে কোনটা কাজে লাগবে না এই দিকের বিবেকটা কিন্তু আমাদের থাকা দরকার, এবং এইগুলো যে চিরস্থায়ী নয় সেইটা আমাদের থাকতে হবে, এবং এটা আমি চিরকাল এইটাই ভোগ করতে থাকবো, ওই পোষ থেকে আমাকে কখনো সরে আসলে দুঃখে আমি টেনশনে মরে যাব সেটা নয়, এই ভোগগুলো যে অনিত্য এই যেটা আমাদের মনের মধ্যে বিচারে রাখতে হবে। এবং বৌদ্ধরাও সেই জন্য বলেছেন সর্বং শনিকম শনিকম সর্বং দুঃখম দুঃখম, এটা বারবার ভাববার কথা বলেছেন। এবং এই যে আমাদের তুল্য নিন্দা প্রশংসা তুল্য নিন্দা স্তুতির মৌনী বলেছেন গীতাতে, যে নিন্দা বা মানে প্রশংসাতে স্থির থাকতে হবে। আমাদের যোগসূত্র আছে মৈত্রী করুণা মুদিত উপেক্ষা নাম সুখ দুঃখ পুণ্যাপুণ্য বিষয়ানাং ভাবনাতশ্চিত্ত প্রসাদনম, যে এই যে যোগসূত্র আছে তার তাৎপর্য হচ্ছে এইটা যে আমাদের সবসময় মনটাকে কারোর প্রতি আমরা যদি খুব রেগে যাই ক্রুদ্ধ হই এসব করলে হবে না, কারোর প্রতি দেশ যে আমার অপকার করছে তার প্রতি আমি হিংসা করব পাল্টা তা নয়, তাকে উপেক্ষা করো, আমার কেউ নিন্দা করছে আমি তাকে উপেক্ষা করলাম, কিন্তু সেটা যদি মনের মধ্যে নেই দেশ পোষণ করি তাহলেই আমাদের এই অনেক সব রোগ তৈরি হবে, নিজের শারীরিক ক্ষতিও হবে অনেক কাজকর্মে আমরা পিছিয়ে যাব আমাদের মনঃসংযোগ নষ্ট হবে, কাজেই এইগুলো আমাদের এখান থেকে শিখতে হবে। আচ্ছা তারপরে আমাদের যে কর্ম কর্মের কথা, যে আমাদের দেখুন কর্ম করে যেতে হবে কাজ করা কুরবন্নে বিহ কর্মাণি জিজিবিষেদ শতং সমা এইটা বলেছেন, এবং আমাদের কাজ করতে হবে, এবং এই ভগবান গীতাতেও বলেছেন নহি কশ্চিত সনমপি জাত তিষ্ঠত্ব কর্ম অকর্ম ইত্যাদি বলেছেন, তারপরে নিয়তং কুরু কর্মত্ব কর্ম করতে বলেছেন, এবং সেই কর্ম কিন্তু সৎ কর্ম, আমাদের না সবসময় কোনো না কোনো কাজে লেগে থাকা উচিত, নাহলে কি হয় মনগুলো সব অলস মস্তিষ্ক শয়তানের কারখানা অন্য জায়গাতে মন চলে যায়, আমাদের মনের অপব্যয় হয় এবং আমাদের মনের মধ্যে বাজে চিন্তা এসে যায় খারাপ জিনিস অনেক কিছু ঢোকে, সে কাজ করতে হবে। শ্রী মা বলছেন যে দেখো সবসময় একটা কিছু কোনো না কোনো কাজ করবে, এখানে বই পড়বে নাহলে যে কিছু সেলাই করবে কিছু না কিছু একটা কাজ, এবং সেটা কিন্তু সৎ কাজ কিছু আমাদের করতে হবে, তার দ্বারা আমাদের ভালো মানে সংস্কার আছে, এবং বিশেষ করে এই যে মানে লকডাউন অবস্থাতে এবং অন্য বৃদ্ধ বয়সে আমরা যদি সবসময় কাজ ছাড়া থাকি তাহলে আমাদের মধ্যে একটা স্ট্রেস তৈরি হয়, সবসময় কিছু না কিছু কবিতা কবিতা পড়া বই পড়া ছবি আঁকা এসবের কোনো না কোনো কাজের মধ্যে ভালো কাজে লেগে থাকতে হবে, এবং তাহলে আমাদের এই সমস্ত মনটা ফুরফুরে থাকবে মেজাজটা ভালো থাকবে, এই কর্ম করতে হবে, এটাও আমরা সেখান থেকে পাচ্ছি দর্শন শাস্ত্র থেকে। এবং আরেকটা জিনিস এই কর্মে আসক্তি ত্যাগের কথা বলেছেন, আসক্তি ত্যাগটা যদিও খুব আধ্যাত্মিক দৃষ্টিতেও খুব কঠিন খুব মানে কঠিন, কিন্তু তবুও এইটা আমাদের ভাবতে হবে, আমরা কখনো কোনো কাজ যখন করি তখন ধরতে হবে কারো উপকার করি, সাংসারিক জীবনে আমরা আমাদের ছেলে মেয়ে এদের জন্য অনেক কিছু করি বা আমাদের বাহ্য জগতেও আমরা অনেকের জন্য অনেক কিছু করি, কিন্তু মনে রাখতে হবে এটা আমাকে কর্তব্যের জন্য করছি, কিন্তু যদি ওর পেছনে আমরা আশা রাখি যে পাল্টা ও আমার কিছু করবে তাহলে পরে ওর কাছ থেকে ও যদি আমার কৃতজ্ঞতা না স্বীকার করে তাহলে কিন্তু আমার মনের মধ্যে দুঃখ এসে জমবে, কাজেই এটা আমাদের কিন্তু অভ্যাস করতে হবে বাস্তবিক জীবনে। তারপরে এই যে বদ অভ্যাস আমাদের অনেক কিছু আছে, আমরা অনেকে বলে আমাদের এই বদ অভ্যাসটা আমি ছাড়তে পারছি না বা একটা খারাপ দিক জায়গাতে আমার মন চলে যাচ্ছে সেখান থেকে কিভাবে আমাকে বেরিয়ে আসতে হবে, তারও উপায় আছে আমাদের বৈশেষিক সূত্রে সুখাদ্রাগ তন্ময়ত্বাচ্ছে ইত্যাদি সূত্র আছে, আমাদের কি বলেছেন যে আমাদের মনের মধ্যে এটা তাৎপর্য হচ্ছে যে কোনো একটা খারাপ বস্তু খারাপ বিষয় ভালো বিষয়ের ক্ষেত্রেও খারাপ বিষয়ে আমার মানে মন আমার একটা অভ্যাস হয়ে গেছে খারাপ কাজে বা একটা খারাপ বিষয়ে চিন্তাতে, আমি কেন হয় না বারবার ওটা চিন্তা করতে করতে একটা সংস্কার তৈরি হয়, ওই সংস্কারগুলো আমাদের মনের মধ্যে দাগ ফেলে যায় এবং সেইগুলোই আমাকে না যে কাজটা আমার জানি এটা করা উচিত না আবার ওটাতে আমরা করতে যাই, সেইখানে এখানে বলেছেন বিষয়াভ্যাস জনিত দৃঢ়তর সংস্কার ও বিশেষ এইটা বলেছেন এর ব্যাখ্যাতে উপস্কার টিকাতে ওই বৈশেষিক সূত্র টিকাতে বলেছেন, এবং গীতাও বলছেন ধ্যায়ত বিষয়ান পুংস সংগস্তে সুপজায়াতে ওই বিষয়গুলো বারবার চিন্তা করি বলে, কাজেই আমাদের ওখান থেকে সরে আসতে হবে, সেটা কিভাবে হবে আমাদের বৈশেষিক সূত্রে বলেছেন ইচ্ছা দ্বেষ পূর্বিকা ধর্মাধর্ম প্রবৃত্তি, ইচ্ছা থেকেই আমাদের ওগুলো প্রবৃত্তি হয়, আমাদের কি করতে হবে না সেইটাই বলেছেন যে আমাদের বৈরাগ্য এবং অভ্যাস বৈরাগ্যাভ্যন্তর নিরোধা যোগসূত্র আছে, এবং দৃষ্টানুশ্রবিক বিষয় বিতৃষ্ণস্য বশীকার সংজ্ঞা বৈরাগ্য, এর তাৎপর্য হচ্ছে যে বিষয়গুলো আমাদের আমার খারাপ জিনিসে মন যাচ্ছে সেগুলোর খারাপ দিকটা আমাকে সবসময় ভাবতে হবে যেগুলোর দ্বারা আমার ক্ষতি হচ্ছে,
এইটা যদি বারবার আমি শুধু ভাবি এবং সেই সংক্রান্ত এর নিন্দা কোথায় আছে সেগুলো যদি বারবার পড়ি, তাহলে ক্রমশ ওর পিছনে আমার বৈরাগ্য আসবে। এবং আমাদের পদ্মনন্দী, তিনি জৈন দার্শনিক, তিনি বলেছেন যে উপাদেয়ম উপাদেয়ম হেয়ম হেয়ম চ কুব্বত, যেটা আমাদের উপাদেয় সেটা উপাদেয়, যেটা নিতে হবে হেয় সেটাকে বারবার ভাবতে হবে ওটা আমার হেয়। এইটা যদি বারবার ভাবি এবং মন তার দিকে গেলে সেদিকে গেলে আবার মনকে টেনে আনি, তাহলে এই অভ্যাস থেকে, কু অভ্যাস থেকে এবং খারাপ বিষয়ে চিন্তা থেকে আমরা নিজেকে মানে সংযম সংযমিত করতে পারি। তারপরে একটা সব থেকে বড় প্রশ্ন হয় আমাদের ব্যবহারিক জীবনে, আমরা কোনো কাজে মন বসাতে পারছি না, বারবার পরীক্ষা দিচ্ছি আমি পাস করতে পারছি না, কম্পিটিটিভ পরীক্ষায় পাস করতে পারছি না, ইন্টারভিউতে সফল হতে পারছি না, পড়াশোনায় মন বসছে না, কোনো একটা কাজ ঠিক করে করতে পারছি না, এই একাগ্রতার অভাব, সেটারও নিদান আমাদের আছে। যদি আধ্যাত্মিক দৃষ্টিতে আছে কিন্তু বাহ্যিক মানে এই সমস্ত কাজেও আমরা সেই দার্শনিক উপায়কে অবলম্বন করতে পারি। গীতাতে বলছেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। অর্জুন বলছেন কৃষ্ণকে যে মন তো সবসময় চঞ্চল, কি করা যায়? কৃষ্ণ বলছেন, অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে সংযত করতে হবে, এটা সত্যি মনটা খুব চঞ্চল। তা এখন আমাদের কোনো একটা বিষয়ে মন বসে না, সেটা কেন বসে না? প্রথম কথা হচ্ছে জিনিসটাকে ভালোবাসতে হবে। যে আমি কোন একটা পড়ছি কম্পিটিটিভ, শুধু পড়তে ভালো লাগে না কিন্তু পড়তে হবে, নাহলে পরে আমি ইন্টারভিউতে সফল হবো না, এইটা ভাবলে কিন্তু ওই পড়াটা ভালো হবে। যে বিষয়টা আমি পড়তে চাই, যে কাজটা আমি করতে চাই, আঁকা শিখছি, নাচ শিখছি, যে কোনো কাজ, অফিসের কাজে মন বসাতে পারছি না, ভুল করে ফেলছি, কাজে ওই কাজটাতে ভালোবাসি না বলে আমরা, সেই জন্য এখানে বলেছেন যে শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি প্রজ্ঞাপূর্বক ইতরে সাম, যোগসূত্র সূত্র আছে তার মধ্যে শ্রদ্ধা, শ্রদ্ধা কি না বলেছেন বিবেক, ওর ভাষ্যতি টিকাতে বলেছেন বিবেক বিষয়ে চেতসা সম্প্রসাদ অভিরুচিমতি বদ্ধি, যে যে বিষয়টাতে আমি অভিযুক্ত হতে চাচ্ছি সেই বিষয়ের সম্বন্ধে আমার একটা শ্রদ্ধা থাকা দরকার, সেটার প্রতি আমার অভিরুচি থাকা দরকার, এটা প্রথমে আনতে হবে। তারপরে কি করতে হবে না, ওইখানে বলেছেন দেশবন্ধ চিত্তস্য ধারণা, কোন এক ওই বিষয়ের মধ্যে আমার চিত্তকে অন্য জায়গা থেকে গুটিয়ে এনে অন্য বিষয়গুলো আমার কাছে, আমি যখন ছাত্র আমার পড়াটাই মুখ্য, অন্যগুলো গৌণ, অফিসের কাজ করছি তখন সেটাই মুখ্য, অন্যগুলো আমার ক্ষতিকর, এই বৈরাগ্য আনতে হবে অন্য বিষয়ের প্রতি। তারপরে একটা বিষয়ে আমার মনটাকে মানে ধরে রাখতে হবে, প্রত্যয়িকতা আনতার ধ্যানম, যদিও এটা আধ্যাত্মিক উপদেশের বলেছেন কিন্তু আমাদের যে কোনো কাজেই ধ্যান দরকার ঠিকভাবে করতে গেলে, তাহলে সেইখানে এক ভাবে ওই বিষয়েই চিন্তা আমাকে করতে হবে এবং মনটা বারবার সরে যাবে কিন্তু তত্ত্বস্থিত যত্ন অভ্যাস অভ্যাস করতে হবে, বারবার মনটা সরে গেলে আবার টেনে আনতে হবে। এইভাবে কিছুদিন করলে যে কোনো কাজে আমরা অফিসের কাজেও সফল হতে পারবো, ইন্টারভিউতে সফল হতে পারবো সবই। বিবেকানন্দের একটা ঘটনা আছে যে কতগুলো ডিমের খোসা ভেজে যাচ্ছে, উনি বারবার ওটাকে লক্ষ্যে আঘাত করার চেষ্টা করছেন পারছেন না, তারপরে হঠাৎ মন সংযোগ করে করলেন, সবগুলোকে লক্ষ্য ভেদ করলেন। আপনারা অর্জুনের সেই পাখির মস্তক ছেদনের কথা অন্যরা সবাই বলছে এদিকে এটা ওটা সেটা দেখছি, অর্জুন বলছেন না পাখির মস্তকই দেখছি, তিনি সফল হলেন, কাজে এই উপায়েই হয়েছেন। কাজেই আমাদের মঠেও একটা ঘটনা আছে, ব্রহ্মানন্দজি বলছেন কি আলুর খোসা ছাড়াতে পারে, তা আলুর খোসা ছাড়িয়ে আনছে, এনে দেখে বলছেন এর খুব ভালো ধ্যান ধারণা সব হয়। কেন? এমন ভাবে কেটেছে যে আলুর আলুটা কেটে আসেনি, শুধু ছালটাই গেছে, মানে মনঃসংযোগটা ওখানে দিতে পেরেছি। কাজে এইখানেও আমরা বাহ্যিক জগতের সিদ্ধিতে মনঃসংযোগ করতে গেলে যেকোনো কাজে আমাদের এইভাবে করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে আমাদের মীমাংসা শাস্ত্র, সেখানে আমরা দেখি যে শ্রুতি প্রভৃতি ছটি প্রমাণের কথা আছে, শ্রুতি লিঙ্গ বাক্য প্রকরণ স্থান আর সমাক্যা। এখানে এই দর্শপূর্ণ মাসজার্গের অঙ্গ হচ্ছে প্রজা যা, সেটা কিভাবে জানা যায়, সে একটা দার্শনিক দৃষ্টিতে কোন একটা জাগের বিষয়ের ক্ষেত্রে এটা প্রয়োগ করেছেন, কিন্তু এগুলো না আমাদের বাস্তবিক জীবনেও কাজে লাগে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে লিঙ্গের কথা, এখানে বলছেন যে এই যে শুভ, তা এখন শুভ বলে একটা জিনিস আছে, শুভেন অবদ্যতি, শুভের দ্বারা অবখণ্ডনের কথা বলা হয়েছে। এখন এই যে লিঙ্গের দ্বারা শুভ বলতে, এটার দ্বারা কিন্তু তরল দ্রব্য দ্রব্যেরই অবখণ্ডন হতে পারে, প্রোডাস প্রভৃতির অবখণ্ডন হতে পারে না, সময় নেই বলে ব্যাখ্যা করতে পারছি না। তা এই শুভ বলতে সে তরল দ্রব্যেরই যে অবখণ্ডন হবে, তরল দ্রব্যের কথা উল্লেখ না করলেও আমাদের বুঝে নিতে হবে। তা দেখুন আমাদের বাহ্যিক এই যে আমাদের বিভিন্ন রিসার্চ আমরা করি, বা আমরা বাহ্যিক জগতে কত কম কথায় কত জিনিস আমরা প্রকাশ করতে পারি, সেখানে কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে। কম কথায় একজনের কোথাও একটা
ইয়ে দেওয়া হচ্ছে, কিছু তরল পানীয় খাবার দেওয়া হচ্ছে, আবার কিছু খাবার যে যেটা আর কি তরল না এমন দেওয়া হচ্ছে। আমি একজন ভৃত্যকে বললাম বা কাউকে বললাম, একটা ঘটি দিলাম বা একটা বোতল দিলাম, একটা টিফিন কারি দিলাম, যা খাবার নিয়ে আয়। তাকে আর আলাদা করে বলে দিলাম না যে তরলটা বোতলে করে আনো, কারণ কি ওইভাবেই যে বুঝতে হবে যে ওই বোতলের দ্বারা ওই পানীয়ই নেওয়া যায়, ওখানে ওই অন্য খাবার নেওয়া যাবে না, টিফিন কারিতে ওটা নেওয়া যাবে না, তরল নেওয়া যাবে না, এটা বুঝতে হবে। এবং আমাদের ঐতিহাসিক গবেষণাগুলোতেও আমরা কিন্তু এইসব কাজে লাগাতে পারি। কোথাও একটা লেখা আছে যে একজন রাজা, একজন বৃদ্ধ বা তিনি রাজা বৃদ্ধ হয়ে পড়েছিলেন, যেখানে খাবার দেওয়া হয়েছিল, সেখানে পানীয় দেওয়া হচ্ছিল, আবার এমনি খাবারও দেওয়া হচ্ছিল। তিনি তার ভৃত্য বোতলে করে তার জন্য তিনি বোতল পাঠালেন একটা, বা একটা ঘটি পাঠালেন যে আমার জন্য নিয়ে এসো। তো তিনি নিয়ে এলেন, খেলেন, রাত্রে মারা গেলেন। পরের দিনে শোনা গেল যে পানীয় খেয়ে, এই মানে ওই খাদ্য খেয়ে, কেক বা এইসব খেয়ে প্রচুর লোক মারা গেছে। তার থেকে যদি সিদ্ধান্ত আমরা করি যে উনিও সেটা খেয়েছিলেন, সেটা হবে না। কেন না, ওই ওই যে বোতল পাঠিয়েছিলেন তার দ্বারা পানীয়ই আনা হয়েছে, তার দ্বারা ওই কেক আনেনি, কানে নিশ্চয়ই আনা হয়নি। কাজেই এইটা তার মৃত্যুর কারণ নয়। কাজেই ইনভেস্টিগেশনে এইসব আমাদের অনেক কাজে লাগে, এই যে এইসব এরকম এই সমাখ্যাটাও কাজে লাগবে আমাদের রিসার্চের ক্ষেত্রে। বিবলিওগ্রাফি তৈরির ক্ষেত্রে যদি লেখা থাকে যে সহায়ক গ্রন্থ এবং গ্রন্থকারের নামসূচি, নিচে শুধু গ্রন্থের নাম আর সহায়কের নাম মানে গ্রন্থকারের নাম দিলাম, কিন্তু ইনি গ্রন্থকার, প্রত্যেক বারবার ইনি গ্রন্থকার, এটা এটা গ্রন্থ, এটা না লিখলেও চলে, কারণ উপরের হেডিংটা থেকে এইসব বোঝা যাচ্ছে। তো এইগুলো আমাদের কাজে লাগে। তারপরে আমাদের অন্তিমে এইটা বলেই আমি শেষ করে দিচ্ছি যে ন্যায়শাস্ত্র, এই ন্যায়শাস্ত্র আমরা জানি এটাও একটা আধ্যাত্মিক শাস্ত্র, কিন্তু বাহ্যিক জীবনেও কিন্তু এটার অনেক প্রয়োগ আছে। কারণ কি, আমরা এই যে বিভিন্ন যুক্তি, আমরা বাহ্যিক বিষয়ে যে সমস্ত যুক্তি দিয়ে কোনো কিছু যদি ঠিকঠাক না বিচার করতে পারি, কোনো জায়গাতে সাফল্য হবে না, সাংসারিক মানে অফিসে কোথাও না, এবং আবিষ্কার কোনো কোনো কিছুতেই আমাদের সাফল্য আসবে না যদি যুক্তিটা আমাদের মানে ক্ষুরধার না হয়, মানে যুক্তিটা যদি সবল না হয়, আমরা কোথাও সফল হতে পারবো না। তো সেখানে আমাদের ন্যায়শাস্ত্রের যে যুক্তি, অনুমান, এবং সেখানে কত কোনো ফাঁক ফোকর থাকবে না, একদম মনোবৈজ্ঞানিক গবেষণা হচ্ছে, সেখানেও আমরা এটা লাগাতে পারি যে একটা রোগ সেটা কি কি মানে ওষুধের দ্বারা, কি কি ওষুধের দ্বারা সেটা নিরাময় করা হচ্ছে। যদি আমরা কয়েকটা ইনস্ট্যান্স নিই তাহলে পরে সেখানে হয়তো সফল হলাম, কিন্তু এই ভূয় দর্শনের দ্বারা সেই ব্যক্তিটা প্রতিষ্ঠিত হয় না, তার অন্য ব্যক্তিটা প্রতিষ্ঠা করতে হবে তাদাত্ম তদুৎপত্তি ইত্যাদির মাধ্যমে। এইগুলো আমাদের এই দর্শন শাস্ত্র শিখিয়েছে, সেগুলো যদি আমরা বৈজ্ঞানিক গবেষণায় কাজে লাগাই এই পদ্ধতিটা আমরা সফল হতে পারবো। বিচার ব্যবস্থাতে কে দোষী কে নির্দোষ এসব নির্ণয় করতে গেলেও এটা কাজে লাগবে, ন্যায়শাস্ত্রের যুক্তিকে অবলম্বন করে। ওই জন্য আমাদের মনুসংগীতায় বলেছেন, ত্রৈবিধ দেব্যস ত্রয়ীং বিদ্যা দণ্ড নীতিম চ শাশ্বতীম আন্বেষিকিং চাত্ম বিদ্যাম বার্তারম ভাংস লোকত, আন্বেষিকি বিদ্যার অভ্যাসের কথা রাজাকে বলেছেন। এবং আমাদের আরো বাহ্যিক সমস্ত বিষয়ে কৌটিল্য তো অর্থশাস্ত্রে আন্বেষিকির কথা স্বীকার করেছেনই, এইগুলো যদি আমরা কাজে লাগাই। কিন্তু এটার অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে আমাদের এখন যে বিচার ব্যবস্থা, এই যে বিভিন্ন সাইন্টিফিক গবেষণা এবং আরো বিভিন্ন কাজে, এই যে ডিটেকটিভ যারা হন, এই যে বিভিন্ন ইনভেস্টিগেশন করা হয়, সেখানেও কিন্তু এই ন্যায়শাস্ত্রীয় পদ্ধতিতে যদি আমরা তত্ত্ব বিচার করি ঠিকঠাক রেজাল্ট পাবো। এই ন্যায়শাস্ত্রের সঙ্গে এইগুলো এটা একটা গবেষণার বিষয়, আসলে ওইগুলো শাস্ত্রগুলো আমরা, যারা ন্যায়শাস্ত্র জানেন তারা ওইগুলো জানেন না, যারা ওগুলো জানেন ন্যায়শাস্ত্র জানেন না, এই দুটো যদি একটা মেলবন্ধন করা যায় না, তাহলে ওইসব কাজগুলো খুব সুচারুভাবে করতে পারা যায়। ন্যায়শাস্ত্রের পদ্ধতিগুলো যদি শিখে কেউ গবেষণা করেন, বৈজ্ঞানিক গবেষণা বা বিচার ব্যবস্থায় আসেন বিচারক হয়ে বা উকিল হয়ে, তারা কিন্তু অনেক সফল হবেন যদি এই ন্যায়শাস্ত্রীয় যুক্তিগুলো আমরা নিতে পারি। এইটাই হচ্ছে ব্যবহারিক জীবনে ন্যায়শাস্ত্রের উপযোগিতা। আধ্যাত্মিক উপযোগিতাকে ছেড়েও আমরা এটা এই বাস্তব ভূমিতে সেটাকে নামাতে পারি। কৌটিল্য খুব সুন্দর, এবং সেই জন্য বাৎসায়ন ভাষ্যে বলেছেন, প্রতিপাশ সর্ববিদ্যানাম উপায় সর্বকর্মণাম আশ্রয় সর্বধর্মানাম বিদ্যুৎ দেশে প্রকৃতিদাস, এই কথা বলেছেন যে এইটা সমস্ত বিদ্যার সমস্ত শাস্ত্রের প্রদীপ ইত্যাদির কথা বলেছেন। কৌটিল্য আরো ভালো করে বলেছেন যে সাংখ্যং যোগ লোকায়তং চিত্তান্বেষিকি, এখানে আন্বেষিকি বলতে শুধু ন্যায় না, তিনি সমস্ত দর্শন শাস্ত্রকেই এখানে ধরে নিয়েছেন। সাংখ্য যোগ এবং লোকায়ত, সাংখ্য বলতে এখানে বেদান্তকেও বুঝতে হবে, যোগ দর্শনের কথা আছে, লোকায়ত বলতে কেন ন্যায় শাস্ত্র, এগুলো সবই আন্বেষিকি। এগুলো কি করে না, ধর্মাধর্ম ত্রয়ীয়াম অর্থানর্থ বার্তায়াম, বার্তা বিদ্যা ত্রয়ী বিদ্যার বিষয় আলাদা,
নয়াপনয় দণ্ডনীতাম নয় অপনয় দণ্ডনীতিতে ধর্মাধর্ম ত্রয়ীতে অর্থ অনর্থ বার্তা বিদ্যাতে আছে, কিন্তু আহ্নিকের গুরুত্ব হচ্ছে বলা বলে চৈতাসাং হেতুভীর মানা লোকস্য উপকরতি ব্যসনে অভ্যুদয় চ বুদ্ধিম অবস্থাপয়তি প্রজ্ঞাবাক্য ক্রিয়া বৈশারধ্বং চ করতি। আহ্নিকি বিদ্যা কি করে না আমাদের এই কোনটা প্রকৃত অর্থ নির্ণয়ে সাহায্য করে, আমাদের যখন ব্যসন হয় বিপদ হয় অভ্যুদয় তখন মতি স্থির রাখতে সাহায্য করে। এখানে আহ্নিক কি বলতে ন্যায়শাস্ত্র এবং দর্শন আদি বেদান্ত সাংখ্যটাঙ্ককে বুঝতে হবে, বুদ্ধিকে স্থির রাখে, এই জন্য একটু আগে আলোচনা এগুলো করেছি। প্রজ্ঞাবাক্য ক্রিয়া বৈশারধ্বং করতি, ঠিক বাক্য প্রয়োগ করতে গেলে মীমাংসা থেকে শিখতে হবে কিভাবে কম কথাতে বেশি জিনিস প্রকাশ করা যায়। আমাদের প্রজ্ঞার ক্ষুরধার, প্রজ্ঞাটা ক্ষুরধার হয় এই ন্যায়শাস্ত্রের অনুশীলনের দ্বারা, এগুলো ব্যবহারিক জীবনে উপযোগ। আর সব থেকে বড় উপযোগ আমাদের যখন মানসিক স্ট্রেস যখন তৈরি হয়, আমাদের অবসাদ যখন আসে, তখন নিজেদের প্রতি আস্থা আমরা হারিয়ে ফেলি। সেখানে আপনারা এটা মনে রাখবেন, সবাই জানেন যে কর্মে পরিণত বেদান্তের কথা বিবেকানন্দ স্বামীজি বলেছেন, যে বনের বেদান্তকে ঘরে আনা, আমাদের ব্যবহারিক জীবনে নিয়ে আসা, ব্যবহারিক প্রয়োগ। যে বেদান্তে বলেছেন, বেদান্ত বলতে এখানে শুধু অদ্বৈত বেদান্ত নয়, বিশিষ্টাদ্বৈত সবই, যে একই ব্রহ্মই আসলে জীব ব্রহ্মইব না পর, এই দিক থেকেই ভেবে দেখুন, আবার সবাই ঈশ্বরের অংশ, সেই পরমাত্মার অংশ, এই দিক থেকে ভেবেই দেখুন যে আমাদের মধ্যে মানে ডিভিনিটি আছে, আমাদের মধ্যে দিব্যতা রয়েছে, আমাদের মধ্যে সমস্ত শক্তি আছে। সেই শিকাগো ভাষণে এগুলো বলেছেন স্বামীজি, যে এই যে বেদান্ত, সেখানে বেদান্তের কথা বলেছেন যে আমাদের মুক্তির জন্য, সেখানে বেদান্ত দর্শনে মানে আধ্যাত্মিক মুক্তির ক্ষেত্রে এটা ভাবতে বলেছেন যে আমি ব্রহ্ম বা আমি সেই ঈশ্বরেরই অংশ, আমার মধ্যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্তিটা ভাবতে বলেছেন। কিন্তু এটা যদি আমরা ব্যবহারিক জীবনে প্রয়োগ করি, তাহলে আমাদের হতাশা যখন বিপদ এসে গ্রাস করে, আমরা ভাবি আমার দ্বারা কিছুই হবে না, তখন যদি এটা আমরা ভাবি যে কেন আমার মধ্যে অনন্ত শক্তি আছে, আমি কেন পারবো না, আমার কোনো হেরে যাওয়ার জায়গাই নেই, আমি আমার মধ্যে অনন্ত শক্তি আছে, আমি সেই আমার মধ্যে দিব্যতা রয়েছে, সেই ভাবনা যদি আমরা ভাবি, তাহলে এই উৎসাহ গুলো পাবো, আমরা আত্মহত্যা করতে এগিয়ে যাব না, আমরা কাজে উৎসাহ পাবো, কাজে একবার বিফল হলেও পরের বার সফল হব। এবং এই যে আমাদের হিংসা দ্বেষ এগুলো কেটে যাবে, যদি ভাবি সেই বেদান্তের ভাবটা আমরা যদি নিই, যে সবাই আমার বন্ধু, এটা আগেও আমি বলেছি যে সবাই আমার বন্ধু, সবাই আমি সবার মধ্যে আছি এবং আমার থেকে তারা কেউ আলাদা না, এটা যদি আমরা ভাবি, তাহলে কখনোই আমি কাউকে হিংসা করতে পারি না, আমরা মৈত্রী আমাদের স্বাভাবিক ভাবেই আসবে, বিশ্ব মৈত্রী আসবে, সমাজের উপকার হবে, ব্যবহারিক জীবনে আমরা সিদ্ধি লাভ করতে পারবো। কাজে যে কর্মে পরিণত বেদান্তের কথা বিবেকানন্দ স্বামীজি বলেছেন, সেটাও কিন্তু দর্শন শাস্ত্রেরই, বেদান্ত শাস্ত্রের ব্যবহারিক জীবনে প্রয়োগের কথা বলেছেন। কাজেই আমরা দেখছি যে দর্শন শাস্ত্র শুধু আধ্যাত্মিকতা বনে গুহায় বসে তপস্যা করে সিদ্ধি লাভের জন্যই সেটা নয়, সেটা দর্শন শাস্ত্রকাররা সেটাই অবশ্য বলেছেন, সেই উদ্দেশ্যে করেছেন, কিন্তু সেগুলো আমরা ব্যবহারিক জীবনে প্রয়োগ করে বিভিন্ন সংকট থেকে মানে উদ্ধার পেতে পারি এবং আমাদের কার্যসিদ্ধিতে এই দার্শনিক সিদ্ধান্ত গুলো আমাদের খুবই উপকারে আসে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বেভ্য সাধুবাদ, সর্বেভ্য নমস্কার। আমরা এতক্ষণ পর্যন্ত দর্শন সমূহের ব্যবহারিক জীবনে কি প্রাসঙ্গিকতা সেই নিয়ে বিস্তৃত আলোচনা শুনলাম। অল্প সময়ের মধ্যে সত্যি আমাদেরকে শেষ করতে হলো, আমরা ঋদ্ধ হলাম স্যারের চরণ কমলে। আমি ভক্তিপূর্ণ প্রণামাঞ্জলি নিবেদন করছি, বিভাগের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন সংস্কৃত সাহিত্যের, হ্যাঁ স্যার বলুন, পরের যে বক্তা আছেন না, হ্যাঁ পরের যে বক্তা আছেন, এখন আমাদের এই আলোচনা সত্রের দ্বিতীয় বিষয় ব্যবহারিক জীবনে সংস্কৃত সাহিত্যের প্রাসঙ্গিকতা। এই বিষয়ে উপস্থাপন করার জন্য আমি শ্রী লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর ভাগীরথী নন্দ মহাশয়কে আমন্ত্রণ যাচ্ছি। মহোদয়ান অনুরোধে কৃপয়া স্ববক্তব্যম সমুপস্থাপয়ন্তু। মহোদয় ভাগীরথী নন্দ মহাভাগ।
মহোদয় শ্রুয়তে বা শ্রুয়তে বা মহোদয় আমাম মম স্বরহ শ্রুয়তে আমাম আমাম শ্রুয়তে শ্রুয়তে সাধু শ্রুয়তে অথবা কষ্টম ভবতি আ মহোদয় সম্যক শ্রুয়তে অথবা কষ্টম অনুভূয়তে না 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 সম্যক শ্রুয়তে সম্যক শ্রুয়তে অস্তু 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 আরভামহে योऽन्तः प्रविश्य मम वाचमिमाप्रसूता सञ्जीवयत्यखिलशक्तिधरः स्वधाम्ना अन्याश्च हस्तचरणश्रवणत्वगादि नमो भगवते पुरुषाय तुभ्यं मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरि यत्कृपातमहं वंदे परमानंदमाधवं परम सम्माननीय हीरालाल मजुमदार मेमोरियल कॉलेज फॉर वुमेन इति महाविद्यालयस्य अध्यक्षवर्याः श्रीमत्यः घोष सोमा घोष महोदयः तत्रत्यः रूपा सेन महोदयः अपरं च अस्माकं अभिन्न मित्राणि परमाचार्याः परमदार्शनिकाः परमसाहित्यिकाः श्रीमन्तः अयन भट्टाचार्य महोदयः अपरं च कलकत्ता विश्वविद्यालयस्य आचार्य मऊ दासगुप्ता महोदयः आचार्यः दिवाकांत झा महोदयः प्रियः मित्रं डॉक्टर दिलीप पंडा महोदयः अपरे समे च कार्यकर्तारः आयोजकाः उपस्थिताः समेपि विद्वांसः प्रेयांसः भ्रातरः भगिन्यश्च महतः प्रमोदस्य अयम् अवसरः यत् अहं भवद्भिः सह अद्य युक्तोऽस्मि यद्यपि तथा योग्यता मम नास्ति तथापि भवताम् आदेशं स्वीकृत्य भवद्भिः सह अत्र उपस्थितोऽस्मि इति इदं मे परमं भागधेयम् मान्याः यः विषयः भवद्भिः प्रदत्तः अस्ति समयम् अनुसृत्य अहं सरामि यः विषयः भवद्भिः प्रदत्तः अस्ति सः विषयः अत्यन्तं साम्प्रतिककालम् अनुसृत्य अत्यन्तं व्यावहारिकः इदानीं साम्प्रतिके समाजे एतादृशस्य विषयस्य परमावश्यकता विद्यते व्यावहारिकजीवने संस्कृतसाहित्यस्य प्रासंगिकता इति विषयः इदानीं यदा साहित्यं वयम् अनुसरामः साहित्यं वयं पश्यामः काव्यापरपर्यायं साहित्यं तदा कुतः आरप्स्ये इति अहं चिन्तयामि किमर्थम् इत्युक्ते अस्माकं साहित्यं नाम व्यवहारशास्त्रं सर्वमेव सकलमेव सांसारिकं व्यवहारं उररीकृत्य इदं साहित्यम् अग्रे सरति व्यवहारं दर्शयति व्यवहारान् दर्शयति अपि च तेषु तेषु शास्त्रेषु प्रदर्शितान् व्यवहारनियमान् अपि वर्णनामाध्यमेन अस्माकं पुरतः उपस्थापयति अतः मूलादेव आरभ्य सर्वत्र साहित्ये व्यवहारस्यैव वर्णनं व्यवहारस्यैव व्याप्तिः व्यवहारस्यैव उपवृङ्खणं वर्तते तत्र संस्कृतवाङ्मयं भारतीयसमाजस्य उदात्तविचाराणां रमणीयं दर्पणं भारतीयसांसारिकजीवने तत्र साधनानां सुलभतायाम् अपि भारतीयाः जीवनसंग्रामस्य विषमपरिस्थितौ स्वयं पृथक्कृत्य आनन्दानुभूतिं शाश्वतसुखोपलब्धिं च प्रमुखोद्देश्यत्वेन काव्यस्य स्वीकुर्वन्ति अस्माकं परमं लक्ष्यम् आनन्दः अस्माकं परमं लक्ष्यम् आनन्दानुभूतिः अस्माकं परमं लक्ष्यं शाश्वतसुखोपलब्धिः सा च उपलब्धिः सा च अनुभूतिः कथं
अस्माभिः साहित्यात् स्वीक्रियते इति वयं सर्वे ये साहित्य शास्त्रं पठामः काव्य शास्त्रं जानीमः तदेव वयं अवश्यमेव अत्र बोद्धुं पारयिष्यामः। संस्कृत साहित्ये जीवनस्य प्रतिकूल परिस्थितिष्वपि आनन्दं अन्विष्यति अन्विष्यति जनः। अतः सत्सु एवं प्रकारेषु अनेकेषु जागतिकेषु प्रत्यवायेषु वयं आनन्दोपलब्धिम् आनन्दानुभूतिम् अथवा तस्य अपरपर्यायं रसम् एव काव्यस्य आत्मत्वेन स्वीकुर्मः। अस्माकं परमं लक्ष्यमेव आनन्दः, यस्य अन्वेषणम् अस्माभिः विधीयते। सर्वत्र काव्येषु रसप्रतीतिः आनन्दोपलब्धिर्वा चरमा परिणतिः, तथापि इदं कर्तव्यम् इदं तु न कर्तव्यम् इत्यादि उपदेशैः व्यवहारपरम्परामपि प्रख्यापयति काव्यम्। तत्र यदा वयं सामाजिकजीवने व्यावहारिकजीवने किमपि वस्तु पश्यामः अथवा किमपि तादृशं प्रकरणं पश्यामः, तादृशं प्रसङ्गं पश्यामः, यदि अस्माकं मनसि सहृदयत्वम् अस्ति, सामाजिकत्वम् अस्ति, तर्हि वयं तत्र अनुभवामः अहो अयम् एतद्विषयकरतिमान्, एतद्विषयककटाक्षादिमत्वात्, अयम् एतद्विषयकशोकवान्, एतद्विषयक तत्तत् व्यभिचारी व्यभिचार्यादिमत्वात् इति एवं भूतं प्रत्यक्षं वयं कुर्मः। यदा तत् तादृशं प्रत्यक्षम् अस्माकं मनसि संस्काररूपेण भवति परस्तात् तदेव स्वतः यदा पुनः रसोपलब्धिं कुर्मः, आनन्दोपलब्धिं कुर्मः, तमेव संस्कारम् उरीकृत्य तत्र सुखोपलब्धिम् आचरामः। अतः सर्वत्रैव अस्माकं काव्यपरम्परायाम् अथवा सर्वेषु शास्त्रेषु कालः एव सर्वेषां नियामकः। अतः अथर्ववेदे कालसूक्ते एवम् उक्तमस्ति, कालो अश्वो वहति सप्तरश्मिः, सहस्राक्षो अजिरो भूरिरेताः, तमारोहन्ति कवयो उपस्थितः, तस्य चक्रा भुवनानि विश्वा। अर्थात् एतादृशं कालम् आरुह्य कविः, नाम तं कालं तादृशं तादृशं तथाविधं तथाविधं कालम् आरुह्य प्राक्तनं वा इदानीन्तनं वा वर्तमानिकं वा तादृशं कालम् आरुह्य कविः तत्तद् वर्णयन् अग्रे सरति। अर्थात् सकलं भुवनमण्डलं भ्रमयन्तं कालाश्वं कवयः आरोहन्ति, त एव कालम् अतिक्रान्तुं क्षमन्ते कालानुरोधेन लोकव्यवहाराय काव्यमाध्यमेन उपदिशन्ति। अतः काव्यप्रयोजनप्रतिपादनक्रमे काव्यशास्त्रिणः तत्प्रयोजनेषु व्यवहारम् अन्यतमं वदन्ति। तथैव यथा दिङ्मात्रम् अत्र उपस्थापयामि, तत्र समयोऽपि गच्छति। काव्यालङ्कारकारः भामः वदति, धर्मार्थकाममोक्षेषु वैचक्षण्यं कलासु च कीर्तिं करोति प्रीतिं च, प्रीतिं करोति कीर्तिं च साधुकाव्यनिषेवणम्। अत्र धर्मार्थकयो सर्वेषाम् अस्माकं परमं लक्ष्यं भवति पुरुषार्थचतुष्टये प्राप्तिः तत्र। परन्तु व्यवहारदृष्ट्या अत्र यद् उक्तमस्ति तदस्ति कलासु वैचक्षण्यं। कलाः अनेकाः कलाः भवन्ति, तासु कलासु विचक्षणता पाण्डित्यम् एव काव्यं करोति काव्यस्य अन्यतमं प्रयोजनं। कलासु वैचक्षण्यं नाम कलासु एव व्यवहारः अन्यतमः इति ज्ञेयम्। अतः तत्र व्यवहारस्यैव ज्ञानं काव्यमाध्यमेन सम्भवति, प्रयोजन तत्र व्यवहारः एव अन्यतमं प्रयोजनम् इति सुस्पष्टं प्रतिभाति। किञ्च परमाचार्यः मम्मटः वदति काव्यप्रयोजनावसरे, काव्यं यशसे अर्थकृते व्यवहारविदे, वित् नाम ज्ञानं, व्यवहारस्य ज्ञानाय काव्यं भवति, काव्यं निर्मीयते
काव्यम पठ्यते काव्यम आस्वाद्यते व्यवहार ज्ञानायापि अतः तत्रैव उक्तमस्ति अनुपदमेव वृत्तौ तेन कः व्यवहारः इति जिज्ञासायां यत् राजादिगत उचिताचार परिज्ञानम् राजादिगत उचित आचार नाम अत्र व्यवहार नाम आचारः आचारातिरिक्ताः अपराः याः क्रियाः भवन्ति ताः सर्वाः क्रियाः एव अस्माभिः त्यक्तव्याः आचारः एव ग्रहीतव्यः इति आचारपदेन अत्र व्यवहारः गृह्यते व्यवहारः ज्ञेयः तत्र राजादिगत उचिताचार परिज्ञानम् इति कथनेन आदिपदेन राजशब्दं राजशब्देन सह तदितरे अपरे बहवः शब्दाः प्रायेण समे ये सामाजिकाः सन्ति ते सर्वे एव ग्राह्याः अर्थात् प्रत्येकं परिस्थितौ प्रत्येकं सामाजिकजीवने विद्यमानः तत्रत्यः सामाजिकः एव आदिपदेन ग्राह्यः अतः तत्र यत् भक्ति मम्मटाचार्यः राजादिगत उचिताचार परिज्ञानम् अर्थात् आचारज्ञानमेव व्यवहारज्ञानमिति हि तत्र तत्रैव सः वदति यत् अनन्तरमेव वदति यत् कीदृशं ज्ञानं कारयति काव्यं न रामादिवत् वर्तितव्यं न रावणादिवत् अस्माभिः रामत्वं स्वीकर्तव्यं रावणादित्वम् एव त्याज्यम् इति एवं प्रकारकं ज्ञानम् एवं प्रकारिणी शिक्षाम् अस्मभ्यं काव्यमेव प्रददाति अतः साहित्यदर्पणकारोऽपि यद्यपि अस्माकं समेषामेव परमं लक्ष्यं यदा इदानीं भट्टाचार्यवर्यैः उक्तं सर्वेषां दोषाणां परिहारेण अस्माकं समेषामेव परमं लक्ष्यं भवति चतुर्वर्गफलप्राप्तिः तत्र च निःश्रेयसप्राप्तिः मोक्षप्राप्तिः तद्विषये साहित्यदर्पणकारः वदति चतुर्वर्गफलप्राप्तिः सुखात् अल्पधियामपि काव्या भवति तत्र स एव वदति तदनन्तरं वृत्तौ वदति काव्यात् धर्मप्राप्तिः भवति काव्यात् अर्थप्राप्तिः भवति काव्यात् धर्मप्राप्तिः भगवन्नारायणचरणारविन्दस्तवादिना अनन्तरम् अर्थप्राप्तिः कामप्राप्तिस्तु अर्थद्वारेण मोक्षप्राप्तिः कथं भवति काव्यात् न एतज्जन्य नाम धर्मादिजन्य एतज्जन्य धर्मफल अननुसन्धानात् अर्थात् अनुसन्धानं नाम यदा वयं किमपि अनुसन्धानं कुर्मः अर्थात् इदं सुखम् इदं दुःखम् इदम् इदं मामकीनम् इदं परकीयम् इति एवं प्रकारकं सर्वं ज्ञानम् अयं धर्मः अयम् अधर्मः इति सर्वेषां ज्ञानानाम् अननुसन्धानेन नाम निर्विकारतया सर्वत्र एकभावनया यद् अस्माभिः लभ्यते सर्वत्र समदृष्टितया यद् लभ्यते तत्रैव मोक्षः पर्यवश्यति तत्रैव मोक्षः सन्निधीयते इति एतादृशः मोक्षः काव्यादेव भवति तत्रैव पूर्वरूपेण अस्माकं व्यवहारः भवति कः मोक्षः इति जिज्ञासा मोक्षः नाम अस्माकं ये दोषाः अस्माकं यानि बन्धनानि तेभ्यः बन्धनेभ्यः मोक्षः एव मोक्षः जैनाः वदन्ति कृत्स्नकर्मवियोगलक्षणः मोक्षः नाम सर्वेषां कर्मणां कृत्स्नानां सर्वेषां कर्मणां वियोगेन एव मोक्षः सम्भवति अर्थात् संसारे यावन्ति एवं भूतानि कर्माणि भवन्ति येभ्यः कर्मेभ्यः अस्माभिः दुःखं लभ्यते अस्माभिः तमः लभ्यते अस्माभिः रजोगुणः लभ्यते तादृशानि कर्माणि अस्माभिः त्याज्यानि सत्त्वगुणः अस्माभिः आश्रयणीयः सत्त्वगुणस्य आविष्कारेण मनसि सत्त्वगुणस्य आविर्भावेन सत्त्वगुणस्य इदं लक्षणं भवति यत् रजस्तमसि चाभिभूय सत्त्वं वर्धते अर्थात् तमोगुणस्य नाशः भवति रजोगुणस्य नाशः भवति सत्त्वगुणस्य आविर्भावेन एतादृशस्य सत्त्वगुणस्य आविर्भावः आविर्भावेन अस्माकं मनसि तादृश तदाकारकारितचित्तवृत्तितया अस्माकं मनसि रसः नाम परमानन्दः तादृशस्य परमानन्दस्य उपलब्धिः सम्भवति अतः सर्वमेव अस्माकं
एतत् सर्वम् अस्माभिः न अस्माकं सर्वा एव उपलब्धिः अस्माकं सर्वः एव आनन्दः अस्माकं व्यवहारेणैव सम्भवति यावत् वयं बन्धने भवामः तावत् आनन्दप्राप्तिः न अस्माकं न भवति बन्धनात् मुक्तिः यदा सम्भवति तदनन्तरम् अस्माभिः आनन्दः उपलभ्यते एवञ्च स आनन्दः अस्माभिः समाजादेव लभ्यते सामाजिकेभ्यः सामाजिकानां कृते प्रदानाय सामाजिकेभ्यः एव लभ्यते अपरं च तत्र नाट्यशास्त्रकारः अत्र अत्यन्तं तथ्यं वक्ति स वदति यदा ग्राम्यधर्म प्रवृत्ते तु कामलोभवशं गते ईर्ष्यक्रोधादि सम्मूढे लोके सुखित दुःखिते यदा ग्राम्यधर्म प्रवृत्ताः भवन्ति पुनः कामलोभ वशं गताः भवन्ति जनाः ईर्ष्या क्रोधादि सम्मूढाः भवन्ति यथा सुखिताः अनेन मम सुखम् अनेन मम दुःखम् इति एवं प्रकारकः संस्कारः तेषां मनसि उत्पद्यते तादृशाः जनाः यदा भवन्ति तादृशं लक्षणं यदा जनेषु भवति तदानीं काव्यम् इदं कर्तव्यम् इदं न कर्तव्यम् इति एवं प्रकारकं ज्ञानम् एवं प्रकारक शिक्षा प्रददाति अपि च धर्म्यम् अर्थ्यं यशस्यं च शोपदेश्यं ससंग्रहं भविष्यतश्च लोकस्य सर्वकर्मानुदर्शकं धर्म्यम् अपि च धर्म्यं यशस्य मायुष्यं हितं बुद्धिविवर्धनं लोकोपदेशजननं नाट्यमेतद् भविष्यति इति नाट्येन नाट्य इति शब्देन काव्येन अस्माभिः उपदेशाः आसाद्यन्ते उपदेशाः गृह्यन्ते ते उपदेशाः अस्माकं कृते व्यवहारान् दर्शयन्ति अतः सर्वतः इदं तावत् स्पष्टीभवति अस्माकं पुरतः यत् अस्माकम् आचारः एव व्यवहारः स एव आचारः अस्माभिः काव्येभ्यः एव लभ्यते इदानीं वयं पश्यामः व्यवहारस्य कति अर्थाः सम्भवन्ति वास्तविकः व्यवहारस्य कः अर्थः अस्माकं कोशेषु व्यवहारस्य अर्थाः एवं दर्शिताः सन्ति विवादः कश्चन वृक्षः वृक्षभेदः न्यायः पणः स्थितिः कर्म क्रिया च येषु अर्थेषु अस्माभिः व्यवहारपदेन सामाजिकदृष्ट्या अत्र कर्म क्रिया वा स्वीकर्तुं शक्यते कर्म क्रिया किं नाम कर्म का नाम क्रिया इति ज्ञानाय अस्माकं पुरतः सर्वश्रेष्ठः ग्रन्थः भवति श्रीमद्भगवद्गीता इदं कर्म इदम् अकर्म इदम् आचरणीयम् इदम् अनाचरणीयम् एतादृशं ज्ञानं श्रीमद्भगवद्गीता श्रीमद्भागवतम् इति एवं भूतानि अनेकानि शास्त्राणि अनेके ग्रन्थाः वर्तन्ते यभ्यः एतादृशं ज्ञानम् अस्माभिः लभ्यते तत्र कर्म यथा कर्म अर्थेन प्रयुक्तः व्यवहारः यथा न कश्चित् कस्यचित् रिपुः व्यवहारेण जायन्ते मित्राणि शत्रवस्तथा अत्र व्यवहारपदेन कर्म एव ग्राह्यः अस्माकं कर्म एव अस्माकं व्यवहारः अनन्तरं च रघुवंशे यथा क्रिया इति अर्थेन प्रयुक्तः व्यवहारः यथा तथापि शस्त्रैर्व्यवहारनिष्ठुरे विपक्षभावे चिरमस्य तिष्ठतः युतोष वीर्याति शयेन वृत्रः पदं हि सर्वत्र गुणैर्निधीयते अत्र व्यवहारपदं क्रियां द्योतयति अर्थात् क्रिया एव व्यवहारः व्यवहारपदेन क्रिया गृह्यते अतः अस्माकं व्यवहारजीवने अस्माकं कर्म कीदृशं स्यात् क्रिया कीदृशी स्यात् तत् सर्वम् आमूलादेव काव्येभ्यः रामायणकालादेव किञ्च वेदेभ्यः इव वेदसाहित्यादेव तद् ज्ञानम् अस्माभिः परिलभ्यते एकं पश्यन्तु भवन्तः यत् व्यवहारस्य अपरम् एकं रूपं भवति यथा इतः पूर्वं श्रीमद्भगवद्गीतायाः नाना उदाहरणानि प्रदर्श्य
भट्टाचार्य वर्यैः अत्र उपस्थापितम्। तत्र अस्माकं ये दुर्गुणाः ये दोषाः सन्ति तेषाम् अपाकरणेन अस्माकं व्यवहारः उदितः भवति, सुगुणः उदितः भवति। अतः तादृशस्य सुगुणस्य तादृशस्य व्यवहारस्य उपदेशाः पदे पदे काव्येषु लभ्यन्ते। तत्र तादृशः व्यवहारः अस्माकं रामायणात् भवन्तः पश्यन्ति। अस्माभिः इदं तावत् वाक्यं ध्येयवाक्यत्वेन स्वीक्रियते यत् रामादिवत् वर्तितव्यं न रावणादिवत्। रामः किं करोति, रामस्य एकम् उदाहरणं पश्यन्तु। तत्र रामः रघुवंशे पुत्रत्वेन रामस्य कीदृशः व्यवहारः, कीदृशं कर्तव्यं, पित्राद् इदं पद्यं रघुवंशस्थं पद्यं, पित्रा दत्तां रुदन् रामः प्राङ्महि प्रत्यपद्यत पश्चाद् वनाय गच्छेति तदाज्ञां मुदितो ब्रहीत्। एकस्य पुत्रस्य रामरूपस्य एकस्य पुत्रस्य कीदृशः व्यवहारः भवेत्। यदा अभिषेककाले छादरम् आकारितः जनकेन यादृशी अवस्था पुत्रत्वेन रामस्य तदा आसीत् यदा वनं गच्छ इति उक्तवान् तादृश्येव दशा। तत्र अविचलितता एव रामस्य एकस्य पुत्रस्य व्यवहारः। किञ्च रामायणं भवन्तः पश्यन्तु, रामायणे यदा रावणस्य मृत्युः अभवत्, रावणस्य मृत्योः परं विभीषणः यदा श्मशानवैराग्येन इदं वक्ति यत् हे राम मम भ्राता तु गतः, मम अग्रजस्तु मृतः, मामपि नाशयतु, मामपि अत्र हन्या, तत्र राम वदति इदं विभीषण इदं श्मशानवैराग्यं त्यजतु, इदानीं यत् कर्तव्यं तत् कर्तव्यं, किं तत् कर्तव्यम्, इदानीं यावत् रावणः मम अरिः मम शत्रुः आसीत् अभवतश्च, इदानीं मृते शरीरे किं शत्रुत्वं किं मित्रत्वम्, अतः यथा तव तथा मम, इदानीं यथा रावणः तवैव, रावणः तव अग्रजः, तथैव तस्य शरीरं यदा मृतं तदा तथैव अग्रजत्वं ममैव तस्य जातम्। अतः इदानीम् आवयोः कर्तव्यं यत् तस्य अन्तिमक्रिया अस्माभिः करणीया इति। एतादृशः एव मनुष्यस्य यावत् यावत्पर्यन्तं जीवनं तावत्पर्यन्तं राजत्वेन राजरूपेण अथवा शासकरूपेण यद् अस्माकं कर्तव्यं तद् अस्माभिः कृतम्, इदानीं मृते शरीरे किम् अरित्वम्। अतः इदानीं तस्य अयं तावत् मा सामाजिकव्यवहारः, इदं तावत् अस्माकं साहित्यम् अस्मान् शिक्षयति यत् वस्तुतः तादृशं कर्म आचरणीयं यत् यत् यस्मिन् प्रसङ्गे अत्यन्तम् अनुकूलम्। अतः शत्रुत्वं काले एव सिद्ध्यति, पुनः मित्रत्वं काले एव आयाति। अपरं च राज्ञः किं कर्तव्यं, राज्ञः कीदृशः व्यवहारः स्यात् इति। तत्रैव रघुवंशे राजा कीदृशः स्यात्, यदि राजा कस्मिन् राज्ये उत्तमः भवति तस्य प्रजापालनम् उत्तमं भवति, प्रजाः तेन पुत्रत्वेन पाल्यन्ते, तर्हि तद् राज्यं स देशः तथैव क्षत्रियुगस्थः कश्चन देशः इति अस्माभिः मन्यन्ते। अतः रघुवंशे उक्तमस्ति एकमेव कालिदासं नयामश्चेत् तर्हि सर्वे एव व्यवहाराः स्वतः एव अस्माकं पुरतः परापतिष्यन्ति, यथाविधि हुताग्निनं, राजा किं कुर्यात्। एकस्य सामाजिकव्यवहाररूपेण एकस्मिन् राज्ये राजा किं कुर्यात्, एतत् अस्माभिः सर्वैः एव ध्येयमस्ति। यथाविधि हुताग्निनां, यथा कामार्चितार्थिनां, यथा पराधदण्डानां, यथा कालप्रबोधिनां, यागाय समृतार्थानां, सत्याय मितभाषिणां, यशसे विजिगीषूणां, प्रजायै गृहमेधिनां, शैशवे भ्यस्तविद्यानां, यौवने विषयीषिणां, वार्धके मुनिवृत्तीनां, योगेनान्ते तनुत्यजाम् इति। यत्र षष्टिविभक्त्या यानि पदानि उक्तानि सन्ति तत्र राज्ञः कीदृशः व्यवहारः स्यात् इति सर्वम् उक्तमस्ति।
भवन्तः अस्माकं ये शोधच्छात्राः सन्ति तेषां कृते इदं टिप्स् स्यात्। एतत् भवन्तः नाम अस्माकं साहित्यम् एतदेव अन्तेवासिनः, एतदेव भवतां परमं ध्येयं भवति। कवयः कूटरूपेण संकेतरूपेण किमपि वदन्ति, ततः अस्माभिः अर्थः ग्राह्यः। राज्ञः कीदृशः व्यवहारः अस्ति इति कस्यचन वस्तुनः वर्णने कालिदासः अस्माकं पुरतः उपस्थापयति। अतः एतादृशः व्यवहारः अस्माभिः इतः ग्राह्यः। अपरं च प्रजानामेव भूत्यर्थं सताभ्यो बलिमग्रहित् सहस्रगुण उत्स्रष्टुम् आदत् सहस्रगुणम् उत्स्रष्टुम् आदत्ते हि रसं कविः। राज्ञः व्यवहारः कीदृशः स्यात्? अथवा कश्चन श्रेष्ठिनः राजपदेन धनवान् अथवा प्रशासकः कश्चन जनोऽपि गृह्यते, अस्माभिः कीदृशः प्रजाभिः सह कीदृशः व्यवहारः कर्तव्यः? नाम प्रजानां भूत्यर्थं, प्रजानां कल्याणाय, प्रजानां विकासाय अस्माभिः तेभ्यः करः ग्रहीतव्यः, टैक्स् अस्माभिः तेभ्यः करः ग्रहीतव्यः। पुनः स एव करः, तदेव टैक्स्, येषामेव कल्याणाय अस्माभिः विनियोजनीयः। येन प्रकारेण यथा रविः सहस्रगुणैः वारि प्रदातुं तेभ्यः स्थानेभ्यः रसं नाम बिन्दुरूपं गृह्णाति, पुनः एकीकृत्य एककालेन सर्वं वृष्टिरूपेण पातयति, तथैव राजा अल्पं स्वल्पं स्वल्पं गृहीत्वा प्रजाभ्यः पुनः अपरिमिततया प्रजाभ्यः प्रदानार्थम् एवं करग्रहणं कुर्यात्। अभिज्ञानशाकुन्तले राज्ञः व्यवहारः कथितः वर्तते। यदुत्तिष्ठति वर्णेभ्यः नृपाणां क्षयितत्फलं तपः षड्भागमक्षयं ददत्यारण्यकाहिनः। अर्थात् येभ्यः आरण्यकेभ्यः येभ्यः तपस्विभ्यः अस्माभिः किं ग्राह्यं? ग्राह्यं चेत् तेषां तपसः पुण्यं ग्राह्यम्, अपि तु पुनः तस्य विनिमयरूपेण अस्माभिः किं देयम्? अस्माभिः तेषां संरक्षणं कार्यम्। अतः यतः यतः स्थानेभ्यः अस्माभिः ग्रहीतुं शक्यते ततः ततः एव ग्रहणीयं, यत्र देयं भवति तत्र देयम् इति प्रशासकस्य कर्तव्यं, प्रशासकस्यैव व्यवहारः। अपरं च एकं विशिष्टं कथनं वक्ति तत्र राज्ञः व्यवहारविषये रघुवंशे कालिदासः, यत् राजा स्वयं पिता भवति स्वव्यवहारेण, कथं? प्रजानां विनयाधानात् रक्षणात् भरणादपि, पिता पितरस्तासां केवलं जन्महेतवः। दिलीपत्वेन अत्र ग्रन्थकारः कालिदासः वदति यत् पितरः जन्महेतवः भवन्ति, पितरः जन्म प्रयच्छन्ति बालानां, परन्तु तासां बालानां तासां प्रजानां विनयाधानात्, विनयस्य आधानात्, रक्षणात्, भरणात् राजा वस्तुतः वास्तविकः पिता भवति प्रजानां। अतः एतादृशः एव व्यवहारः राज्ञः, आदौ एव विकासः छात्राणां न प्रजानां कल्पनीयः भवति राज्ञः। पत्नीविषये तत्रैव रघुवंशे एव भवन्तः पश्यन्तु, पत्न्याः व्यवहारः कीदृशः स्यात्, कीदृशः उचितः व्यवहारः स्यात्? गृहिणी सचिव सखी मिथः प्रियशिष्या ललिते कला विधौ करुणा विमुखेन मृत्युना हरता त्वं वदतीं मे कृतम्। अत्र पत्नी कीदृशी स्यात्? पत्नी गृहिणी, सचिवः, सखी, प्रियशिष्या इति एवम् अनेकेषु अभिनयेषु पत्नी भवेत्। पत्नी सर्वदा प्रिया च भार्या प्रियवादिनी च, अस्माकं नीतिशास्त्रेषु उक्तमस्ति। पत्न्याः इदं कर्तव्यं, पत्न्याः ईदृशः व्यवहारः स्यात्। अपरं च अभिज्ञानशाकुन्तले भवन्तः पश्यन्तु, यदा दुष्यन्तस्य पत्नी भवितुं शकुन्तला गच्छति तदा कण्वः उपदिशति, शुश्रूषस्व गुरून् कुरु प्रियसखी वृत्तिं सपत्नी जने इति, भर्तृ विप्रकृतापि रोषणतया माश्म प्रतीपं गमः इति, एवं भूतान् अनेकान् उपदेशान् तत्र शकुन्तलायै प्रयच्छति।
अत्र मम इदं तावत् वस्तुतः समयः संजातः भवताम् एकवादनाभ्यन्तरे एव समाप्तिः भवेत्। वस्तुतः अस्माकं शास्त्रान्तरेषु ये ये उपदेशाः इदं कर्तव्यम् इदं न कर्तव्यं किञ्च अस्माकं काव्यशास्त्रेषु अपि प्रयोजनान्तर्गतेषु तेषु तेषु बिन्दुषु यद्यत् उक्तमस्ति तत् सर्वं विपुलीकृत्य तस्य तस्य उपवृङ्खणं कृत्वा वस्तुमाध्यमेन कथ्यमाध्यमेन ईदृशं व्यवहर्तव्यम् ईदृशं न व्यवहर्तव्यम् इति एवं प्रकारकं ज्ञानं वेदकालादारभ्य अध्यावति अत्याधुनिकसाहित्यं यावत् पदे पदे अस्माकं कवयः अस्मान् उपदिशन्ति। तत्र वस्तुतः येषु व्यवहार येषां व्यवहाराणां मूले भवति यत् अस्माकं संवेदना संवेदनातः एव अस्माकं काव्यस्य उत्पत्तिः भवति। ईदृशी संवेदना न यावत् पर्यन्तम् अस्माकं तदाकाराकारितचित्तवृत्तित्वं नोत्पद्यते तावत् पर्यन्तम् अस्माभिः काव्यं रचयितुं काव्यम् आस्वादयितुं अथवा तादृशं मृतं क्रौञ्चं दृष्ट्वा अस्माभिः रोदितुं न शक्यते। अतः तादृशी संवेदना वाल्मीकेयकालादेव अस्माभिः गृहीता वर्तते। वाल्मीकिः पुरतः पश्यति यत् अयं क्रौञ्चः मृतः व्याधेन मारितः परन्तु किमर्थं रोदिति किमर्थं कष्टमाप्नु वाल्मीकिः तत्र संवेदना। अतः परस्य दुःखेन परस्य क्लेशेन परस्य दुर्विपाकेन यावत् वयं दुःखिताः न भवामः यावत् तदाकारकारितचित्तवृत्तित्वं न आप्नुमः तावत् पर्यन्तम् अस्माकं व्यवहारे परिवर्तनं न स्यात्। अपरः इदं तावत् अस्माकं काव्यम् उपदिशति। अतः अस्माभिः रामैः एव भवितव्यं रामत्वेन एव व्यवहर्तव्यम् इति एवं प्रकारकं ज्ञानम् इति एवं प्रकारकम् उपदेशम् अस्माकं काव्यानि अस्माकं साहित्यम् अस्मभ्यं पदे पदे प्रयच्छन्ति। अतः तादृशः व्यवहारः एव अङ्गीकर्तव्यः। अपरं च ये ये दोषाः तान् तान् अत्र अहं नोदाहरामि न वदामि किमर्थम् इत्युक्ते तानि ते सर्वे श्रीमद् भगवद्गीतायाम् अन्येषु ग्रन्थेषु उक्ताः सन्ति। अतः तेषां परिहारेण केवलं गुणाधानेन एव अस्माकं व्यवहारे पवित्रता आगमिष्यति पवित्रता आयाति। तदर्थम् अपरम् एकं कारणं भवति अस्माकं व्यवहारे परिवर्तनस्य सन्तोषः। सर्पाः पिबन्ति पवनं न च दुर्बलास्ते शुष्कैस्तृणैर्वनगजा वलिनो भवन्ति कन्दैः फलैर्मुनिवरा क्षपयन्ति कालं सन्तोष एव पुरुषस्य परं निधानम्। यस्यां दशायां यस्याम् अवस्थायां यस्मिन् स्थले यस्मिन् देशे यस्मिन् काले वयं भवामः सन्तोषेणैव भवामश्चेत् तर्हि वयं सकलमेव जगत् सन्तोषप्रदं सन्तोषस्य रूपान्तरमिति वयं प्रत्येतुं शक्नुमः। अतः एतादृशः व्यवहारः नाम सर्वत्र समभावना सर्वत्र संवेदना सर्वत्र अस्माकं समानाचित्तवृत्तिः इति एतादृशः व्यवहारः अस्माभिः अङ्गीकरणीयश्चेत् जानीमः यत् काव्येभ्यः निर्गताः ते उपदेशाः अस्माभिः उररीकृताः अस्माभिः गृहीताः। एतदर्थं गीतायाम् उक्तमस्ति अयं व्यवहारः उचितः अथवा अयं व्यवहारः अनुचितः इति कथं ज्ञातव्यः। तत्र गीता वदति तस्मात् शास्त्रं प्रमाणं ते कार्यव्यवस्थितौ। इदमेकं कारणं भवति। अपरमेकं कारणं भवति अस्माकं सुदृढा परम्परा अस्माकं सुदृढा शास्त्रपरम्परा यत् इदम् उचितम् इदम् अनुचितम् इति शास्त्रेभ्यः एतादृशाः उपदेशाः अस्माभिः गृह्यन्ते। अतः तादृशान् उपदेशान् स्वीकृत्य तादृशान् व्यवहारान् अङ्गीकृत्य वयम् अग्रे सरामश्चेत् तेन अस्माकं सदाचारः आगच्छेत् अस्माकं नातिमानिता आगच्छेत् अस्माकं बन्धुत्वं मनसि
द्वयम् एव उत्पद्येत अपरञ्च दम्भः अपगच्छेत् दर्पः अपगच्छेत् अभिमानश्च निस्सरेत् अस्माकम् अनुसः आत्मनः त्यागः उदीयात् चरित्रनिर्माणं स्वतः सम्भवेत् सत्यमार्गे वयम् अवश्यमेव गन्तुं शक्नुमः अतः एतादृशः व्यवहारः अस्माभिः अङ्गीकरणीयः सर्वे अस्माकं यत् समत्वभावना सर्वे समानाः सर्वेषाम् अस्मिन् संसारे अधिकारः अस्ति इति सर्वेषां दोषाणां निराकरणेन इयम् ईदृशी बुद्धिः अस्माकम् उदेति तादृशी बुद्धिः एव व्यवहारकारणतः सम्भवति इति व्यवहारः एव अस्माकं प्रयोजनशिरोमणिः काव्यस्य काव्यशास्त्राणां च इति एतावदेव उक्त्वा विरमामि विस्तरात् समयानुरूपेण आयोजकेभ्यः पुनः पुनः धन्यवादाः प्रणामाः नमो नमः कविकुलाल्लामभूतानाम् आशुकवीनां परमवन्दनीयानां भागीरथीनन्दमहाभागाणां मनोज्ञं रुचिरं सम्भाषणं श्रावं स्मारं स्मारं वयं सर्वे समृद्धाः महोदयेभ्य हार्द्यं आभारं ज्ञापयामि कार्तज्ञं च निवेदयामि मत्पक्षतः अनुग्रहीतो तेषां अनुग्रहीतो अस्तु अस्तु तेषां चरणारविन्दे प्रणामाञ्जलिं च निवेदयामि এখন আমরা সেই পরিচিত কথা আমাদের যে মধুরেণ সমাপয়ে সেই মধুর ভাষণ শুনে আমরা আমাদের এই সত্রের সমাপন করব তার জন্য আমরা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের খ্যাতনামা অধ্যাপিকা ডক্টর মৌ দাশগুপ্তকে অনুরোধ করছি তার বিষয় ব্যবহারিক জীবনে বৈদিক সাহিত্যের প্রাসঙ্গিক কথা দু একটি কথা বলি অল্প সময়ের জন্য বেশি বলতে পারবো না ম্যাডাম 2015 সালে সাহিত্য একাডেমি ট্রান্সলেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন খুব উল্লেখযোগ্য একটি বিষয় যেটি না বলে পারছি না 2019 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড সেন্টার ফর হিন্দু স্টাডিসের শিবদাসিনী ভিজিটিং ফেলোশিপ পেয়েছিলেন অত্যন্ত গর্বের এই বিষয় এছাড়াও আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন পত্রপত্রিকায় দেশে বিদেশে তার একাধিক লেখা আছে তার গ্রন্থ আছে আসুন আমরা ম্যাডামের মুখ থেকে শুনে নিই ব্যবহারিক জীবনে বৈদিক সাহিত্যের প্রাসঙ্গিকতা নিয়ে ম্যাডাম প্লিজ আমার পূর্ববর্তী বক্তাদের এই অনুষ্ঠানের আয়োজকদের যারা কষ্ট করে শুনতে এসেছেন তাদেরকে সবাইকে আমার প্রণাম এবং অভিনন্দন আমি বেশিক্ষণ বলতে পারবো না কারণ এই সভার সময় নির্দিষ্ট করা আছে দেড়টা পর্যন্ত এবং আমার মা হাসপাতালে আমাকে দেখার সময় সেখানে যেতেই হবে যাই হোক দুঃখের কথায় শুধু নয় আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারিক জীবনে বেদের কি প্রয়োজনীয়তা আজও রয়েছে সেই সম্পর্কে খুব মৌলিক কথা শুনে নিতে চাই কারণ এ যাবৎ আমরা মোটামুটি সবই শুনেছি যা বিশ্বাস করা হয় বেদ থেকেই নিশ্চিত তাই বেদের উপযোগিতাটা বোধ হয় সবার আগে হয়ে ভালো হতো কিন্তু যাই হোক আমাদের আয়োজকদের নিশ্চয়ই সেই ব্যাপারে একটা ধারণা কাজ করেছে এখন যেটা আমি বলতে চাইছি তা হচ্ছে একটি মঙ্গলাচরণের মধ্যে দিয়ে আমাদের শুরু করার কথা আমাদের বক্তব্য নইলে মাঝখানে আদিতে বিঘ্ন মধ্যে বিঘ্ন এবং অন্তে বিঘ্ন হতে পারে তাই বিঘ্ন বিনাশের জন্য সমস্ত বেদের যে মূল কথাটি বিশেষত আজকের দিনে আমাদের সকলের হৃদয়ে প্রধান স্থান পাওয়ার কথা সেই কৃষ্ণ যজুর্বেদ সেই শুক্ল যজুর্বেদের বিখ্যাত মন্ত্র যেটি 32 অধ্যায়ে অষ্টম মন্ত্র সেটি পড়ে আমার মঙ্গলাচরণ শুরু করছি ওং নিহিতং গুহা
यत्र विश्वं भवत्येकनीलं तस्मिन् निभगुं वेति सर्वगुं स ओतप्रोतश्च विभुः प्रजासु ॐ। এর মধ্যে ধরা আছে বেদের মূল ভাবনা কি। বেনু তাকে দেখলেন যা গোপন গুহায় নিহিত ছিল, যেখানে সমস্ত বিশ্ব একটি নীড়ে পরিণত হয়, যেখানে প্রত্যেককে সন্তস্যাতি একসঙ্গে দেখা হয়, সিন্থেসিস বিচারপশ্যাতি বিশ্লেষণ করেও দেখা হয় সমাজ এবং ব্যক্তি, ব্যক্তি এবং গোষ্ঠী, এই দুই কিন্তু একে অপরকে ছাড়া বাঁচতে পারে না, অন্তত মানুষের ক্ষেত্রে। মানে সোশ্যাল এই সমাজে ব্যক্তি আছেন, আছেন ব্যক্তিদের নিয়ে যা সমাজ। এখানে যেমন সকলের যে বিষয়ের আগ্রহ, দরকার, প্রয়োজন, সব সকলের স্বার্থ একসঙ্গে সংপাসনা করতে হবে, তেমনি ব্যক্তি বিশেষের যে বিশেষ গুণগুলি, বিশেষ প্রবণতাগুলি, সেগুলোকেও সমমর্যাদার সঙ্গে প্রাধান্য দিয়ে দেখতে হবে। কাজে এই ব্যাপারটি যা ওতপ্রোতশ্চ বিভুঃ প্রজাতি, এটি সমস্ত প্রাণীর মধ্যে বিভু অর্থাৎ সর্বব্যাপী হয়ে ওতপ্রোত হয়ে রয়েছে। কাজে আমাদের এই বিশ্বের একনীরতার কথাটি ভুললে চলবে না, যার ভাবনা মাথায় রেখে বিশ্ব ভারতীর নির্মাণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ, এবং যে রবীন্দ্রনাথের জীবনাদর্শ বেদের আদর্শ থেকে এতটুকু অভিন্ন ছিল না। আমরা আজকের দিনে বেদ বলতে কি বুঝি, এটা খুব একটা বড় তত্ত্বের ব্যাপার, এবং বেশিরভাগ মানুষই বেদ বলতে ওই বাবা একেবারে দুর্বোধ্য সংস্কৃত, তাও যা বা বোঝা যায়, বেদ আরো প্রাচীন ভাষায় রচিত, তার কোনো অর্থ আমরা এখনো বুঝতে পারিনি। এমনকি আজকের দিনে কেন, সেই বহু পূর্বে মীমাংসা দর্শনের যুগেই অনেকে বলতেন বেদে কোনো অর্থ হয় না, কারণ তাতে এমন সব শব্দ আছে যার কোনো অর্থ মানুষ জানে না। এই সমস্ত তর্কে শুরু হয়েছে কিন্তু বেদ রচনা শেষ হওয়ার মোটামুটি 1000 বছরের মধ্যে। ভাষাতাত্ত্বিকরা বলেন মোটামুটি 1000 বছর লাগে একটা ভাষা অন্য ভাষায় বিবর্তিত হতে। বিবর্তিত হওয়া মানে কিন্তু নতুন ভাষার সৃষ্টি, যেমন হয় তাতে পুরনো ভাষার অনেক অংশ থেকে যায়, আবার অনেক অংশ মুছে যায়, মানুষ ভুলে যায় বহু শব্দের অর্থ ব্যবহার। সেরকম বেদের বহু শব্দের অর্থের ব্যবহার মানুষ ভুলে গেছে, সেগুলো তাদের অজানা হয়ে গেছে, তারা ভালো করে আর বুঝতে পারে না বেদ কি বলতে চায়। শুধু যে শব্দগুলোই দুষ্প্রযোজ্য হয়েছে বা দুর্লভ হয়েছে তা না, সেই সঙ্গে অনেক কারক বিভক্তি কি বলা, সংস্কৃতির সমাজ তা দাঁড়িয়েছিল বেদকে মাথায় নিয়ে বা বেদের ভিত্তির উপরে। তাতে আমার যেটি ছাদ বা আমার যেটি ভিত, তাকে যদি আমি না জানি তাহলে আমি তো কোন শূন্যে বাস করছি। আমার যদি ছাদ বা মেঝে কিছুই না থাকে তাহলে আমাদের তাকে জানতে হবে, এবং সে জানা কেমন জানা, মানুষের যে ভাষায় সে তাকে বুঝতে পারে সেই ভাষায় তাকে বুঝিয়ে বলা। এবং এই বুঝিয়ে বলার প্রয়োজনটি অন্তত খ্রিস্টপূর্ব 5 শতকে যাষ্টাচার্য, যিনি নিরুক্ত নামে বেদাঙ্গ রচনা করেছিলেন, তিনি জানতেন। এবং তাই নয়, আজকাল পণ্ডিতরা বলেন যে ন্যূনপক্ষে অনেক বিতর্ক আছে বেদের সময় নিয়ে, কিন্তু সব বিতর্ক পার হয়ে গিয়ে ন্যূনপক্ষে ঋগ্বেদের অন্তত সময়সীমা 1500 খ্রিস্টপূর্বাব্দের পরে নয়, অর্থাৎ আজ থেকে অন্তত 3500 বছর আগে ঋগ্বেদ তৈরি হয়ে গিয়েছিল তার বর্তমান রূপে। তৈরি হয়ে যাওয়া মানে কিন্তু তখন একজন বসে কেউ রচনা করলেন তা নয়, বহুদিন ধরে চলে আসা এই এই গানগুলি, এই গাথাগুলি, এই কবিতাগুলি, নৃত্যগুলি, যা অপৌরুষেয়, যা মানুষ বিশ্বাস করে কোনো মানুষের রচনা নয়। আমরা আজকে যুক্তিবাদী মানুষরা
কথা শুনলে হাসবো, যে অপুরুষেও মানে কোনো মানুষের রচনা নয়, এ আবার কি ঈশ্বরের বাণী। আমাদের এখানে অনেক নিরীশ্বরবাদীও আছেন, তাদের কাছে বেদ বলে কোনো কিছুর অস্তিত্বই স্বীকার করবেন না? না করবেন, অবশ্য করবেন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। Power on. You plugged into Nirvana. Your device is ready to pair. আচ্ছা, এবারে এবারে শোনা যাচ্ছে বোধ হয় ভালো করে। এই যে বহু প্রাচীন যুগের কথা যা আমরা প্রায় প্রায় ভুলতে বসেছি, এইভাবে যে আজকে আমার কিভাবে এক মিনিট, আমার স্পিকারের পাওয়ার অফ হয়ে যাচ্ছে, আমাকে তাকে চার্জ দিতে হবে একটু, এক সেকেন্ড। আশা করি এবার আর অসুবিধা হবে না, একে তো সময় কম। You plugged into Nirvana. হ্যাঁ, your device is ready to pair. ঠিক আছে বাবা, মানে যাই হোক একে সময় কম, তারপরে তাহলে বোধ হয় মঙ্গলাচরণটা ভালো মতো হয়নি। বলতে চাইছিলাম যে বেদে যা বলা আছে তা কোনো দুর্বোধ্য এবং একেবারে অজানা অচেনা মানুষদের জন্য বলা কথা নয়, এত প্রাচীন মানুষের কথা এগুলি, কিন্তু সেই কথা প্রাচীনের হয়েও কিন্তু নতুন, তা চিরন্তন, ইদানীন্তন। তাই এই অপুরুষীয় শব্দের একটা যুক্তিবাদী ব্যাখ্যা দেওয়া যেতে পারে, যা কোনো বিশেষ পুরুষের ব্যক্তিগত সম্পত্তি নয়, অর্থাৎ যা সর্বজনীন সর্বকালীন, তাকেও অপুরুষীয় বলে সংস্কৃত ব্যাকরণে। তাহলে বেদে এমন অনুভূতি, এমন দর্শন, এমন উপলব্ধির কথা আছে যা সমস্ত মানুষের সর্বযুগে সর্বকালে সর্বদেশের জন্য প্রযোজ্য, এবং এটাই সত্য। আর 3,500 বছর বাদেও আমরা কিন্তু বেদের একটি জুয়ারির যে মনোকষ্ট, তাকে আজকের যুগের জুয়ারির মনোকষ্টের সঙ্গে এক করে দেখতে পারি। একটি নারীর যে আকুতি তার প্রিয়তম পতির সঙ্গে মিলিত হওয়ার, সেই একই আকুতি আজকের যুগেও আমরা অনুভব করতে পারি। বেদের যে বিখ্যাত লিরিক বা কথাধর্মী কবিতাগুলি আছে, সেখানে আমরা পাই সাধারণ মানুষের জীবনযাত্রার খুঁটিনাটির কথা। সেই জীবনযাত্রা হয়তো আমরা প্রযুক্তিগত দিক থেকে অনেকটা পেরিয়ে এসেছি, সুবিধে হয়েছে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে, কিন্তু আমাদের যে ভিতরের অনুভূতি, যে মনন, মানুষের যে মানবিক অনুভূতিগুলি, সুখ দুঃখের, সেগুলি কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। তাই আমরা অনায়াসে চিনে নিতে পারি বেদ কি বলেছেন, কি দেখাতে চেয়েছেন। শুধু প্রয়োজন বেদের ভাষাকে একটু বোঝার। এখন বেদের ভাষার জন্য কোন আলাদা, এবং সে ব্যাপারে এখন আমি বলতে বসবো না। আমি শুধু বলি যে বেদ কিন্তু কোনো ব্যক্তি বিশেষের বা শ্রেণী বিশেষের পক্ষিগত সম্পত্তি নয়, বুঝতে হবে। এবং সেই জানা বোঝার শুরু আমাদের ঋগ্বেদের পুরুষ সূক্তেই বলা আছে। পুরুষ সূক্তে এই গোটা সমাজকে এক বিশাল পুরুষের অঙ্গ বলে মনে করা হয়েছে, এবং বেদই এই সমাজ। যদি আমরা বেদের প্রতীকগুলির মধ্যে যদি আমরা দেখব, বেদ এবং বৈদিক যজ্ঞ অঙ্গাঙ্গিভাবে জড়িত। যজ্ঞকে আমরা আজ শুধু আচার সর্বস্ব কিছু নিয়ম কানুন ভেবে অবজ্ঞার দৃষ্টিতে দেখি, কিন্তু মনে রাখতে হবে এই আচার বা রিচুয়াল গুলো প্রতীক মাত্র, সমগ্র মানব জীবনের প্রতীক যজ্ঞ। এবং শুধু প্রতীকই নয়, মানুষ তার জীবনের শুরু থেকে, এমনকি যখন তার জন্ম হয়নি তখন থেকে, সে একটা বিপুল যজ্ঞ ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে। এবং সন্তানের জন্মের আগে হয় বাবা মায়ের দ্বারা, তারা রীতিমতো বিবাহ নামক যজ্ঞের মাধ্যমে মিলিত হন, এবং তাদের গর্ভাধান কর্ম, তাদের সন্তান জন্মদান, সমস্ত একটা মানুষের তাহলে জীবনের আগে থেকে তাকে একটা যজ্ঞ চক্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
এবং সেই যজ্ঞ শেষ হচ্ছে তার কোথায়, না জীবনের শেষ যজ্ঞ সেখানে যার, যেখানে তার শরীরকে আহুতি দেওয়া হচ্ছে, মৃতদেহ সৎকার করা হচ্ছে, সে অন্ত্য ইষ্টি অন্ত্যেষ্টি ক্রিয়ায় শেষ যজ্ঞ। তাহলে মানুষের জীবন থেকে মৃত্যু তার প্রতিটি ধাপই যজ্ঞ, যজ্ঞ মানে দেওয়া। আমাদের প্রাচীন সূত্রকারীরা সূত্র করে বলে গেছেন যজ্ঞ মানে কি, এক কথায় দ্রব্যং দেবতা ত্যাগ, দেবতার উদ্দেশ্যে এক দৈব ভাবের উদ্দেশ্যে এক আলোকের উদ্দেশ্যে দ্রব্য আমাদের কাছে যা আছে তা বস্তু, যে বস্তু দ্রব্য হতে পারে, তা আমাদের মনের আহুতি হতে পারে, আমাদের জ্ঞানের আহুতি হতে পারে, তাকে ত্যাগ সমর্পণ করে দেওয়ারই হচ্ছে যজ্ঞ। যজ্ঞ হচ্ছে বিষ্ণুর কাছে আত্মসমর্পণ। এই বিষ্ণুর প্রতি আমাদের চতুর্ভুজ বিষ্ণু, কিন্তু বিষ্ণু শব্দের আমরা যদি ব্যুৎপত্তি ধরে দেখি, বিষ্ণু মানে সর্বব্যাপী, বিষ্ণু মানে ব্যাপ্ত করা, সর্বব্যাপক যে মহান, সেই ব্রহ্মই হচ্ছে বেদের তত্ত্ব, সেই পরমের কাছে ব্যক্তিকে সঁপে দেওয়াই হচ্ছে বেদের মূল কথা। এবং সেই জন্য আমরা দেখি সেখানে সেখানে সেই যজ্ঞের বর্ণনায় বলা হয়েছে, আচ্ছা একটু সময়টা দেখে নিল আমার কথা হচ্ছিল, আবার কতক্ষণ আছে ও আমার তো হাতে ঘুরিয়ে যাচ্ছে, আচ্ছা সময় তো বেশি নেই, 10 মিনিটের কম। কাজে আমি খুব দ্রুত বলে নিতে চাই যে বেদে যেটা বলা আছে তার মধ্যে খুব প্রধান হচ্ছে যজ্ঞের কথা। এই যজ্ঞের যে বেদী নির্মাণ হয় সেই বেদীটি একটা বিশেষ আকৃতিতে, বিভিন্ন যজ্ঞের জন্য বিভিন্ন বেদী নির্মাণের কথা আছে, এবং সেই বিভিন্ন আকৃতির বেদীর কিন্তু বিভিন্ন তাৎপর্য, যাকে বলে প্রতীকী অর্থ, প্রতীকী তাৎপর্য। সাধারণভাবে ইষ্টি যজ্ঞের যে বেদী, সেই বেদীটি যজমানের শরীর, এবং এই যে একটা ডমরু আকৃতির অর্থাৎ টর্সো, মানুষের মাথা হাত পা ইত্যাদি কেটে দিলে যে দেহ কবন্ধটি থাকে ওটি কিন্তু ইষ্টি যজ্ঞের মূল বেদী, ঐষ্টিক বেদী। মানুষ অর্থাৎ যজমান, যিনি দিচ্ছেন, যিনি যজ্ঞ করছেন, যজ্ঞ মানে উপাসনা পূজা অর্চনা সঁপে দেওয়া, যিনি যজ্ঞ করছেন তিনি নিজেকে সঁপে দিচ্ছেন, কোথায় কাকে কার কাছে, না বৃহতের মধ্যে ক্ষুদ্রকে। এবং এই বৃহতের মাঝে ক্ষুদ্রকে তো মানুষ এক ধাক্কায় দিতে পারে না, চিনতে পারে না, তার সেই সেই বৃহতে বৃহত্তকে সে কাজেই ধাপে ধাপে এগোয়। সেই জন্য প্রথমে সে দ্রব্যযজ্ঞ করে, যে দ্রব্যযজ্ঞে সে যে দ্রব্য খেয়ে বেঁচে আছে, যে শস্য, যে ঘৃত, যে পশু মাংস তাকে বাঁচিয়ে রেখেছে, যে সোমলতার রস তাকে আনন্দ দিচ্ছে, সুস্থ রাখছে, সেইগুলি যে দেবতার কৃপায়, যে দিব্য ভাবের কৃপায় সে পেয়েছে, তার কাছে উৎসর্গ করছে। এবং উৎসর্গ আর বিসর্গ দুটি বিপরীত কথা, দেখুন এক মহাদেবতার, এক পরম দেবতার বিসৃষ্টি এই জগৎ, এবং উৎসর্গ হচ্ছে ঊর্ধ্বদিকে সেই সৃষ্টিকেই ফিরিয়ে দেওয়া। তাহলে সেই এক বহু হলেন, বহুকে আবার এক করাই হচ্ছে যজ্ঞের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সফল করার জন্যে আমাদের যত সংহিতা, যত ব্রাহ্মণ, যত খুঁটিনাটি বেদাঙ্গ এবং তার সমস্ত যজ্ঞীয় প্রতীক, কিন্তু ধীরে ধীরে মানুষ তার অর্থ ভুলে গেল, তারা শুধু আচার নিয়ে মেতে রইল, বেদের মূল কথাটি কি তা কিন্তু ভুলে গেল। কিন্তু একটু ঠাহর করে দেখলে দেখতে পারত যে সেই শুক্ল সেই যজুর্বেদে দৈত্তরীয় সংহিতা আমরা পাই পুরুষ যজ্ঞের কথা, যে পুরুষ যজ্ঞে কারা অংশ নিতেন জানেন, সমাজের সমস্ত মানুষ। আমি একটু একটু সংক্ষেপে বলে দিচ্ছি বাংলায় কারা কারা নিতেন সেখানে অংশ, শুনুন। সমাজের সর্বস্তরের সব চেহারা, আমার আচার্য গৌরী ধর্মপালের লেখাতে করছি, সমাজের সর্বস্তরের সব চেহারার সব পেশার মানুষকে নিয়ে এক বিরাট যজ্ঞের কথা বলেছেন যজুর্বেদ। তাদের মধ্যে আছে কামার, কুমোর, চুতোর, চাষি, জেলে, শ্যাকরা, ধোপা, মাহুত, সহিষ, রাখাল, চণ্ডাল, বাসনাচিয়ে, চোর, জুয়ারি, অভিনেতা, গায়ক, ব্রাত্য, উনি বলছেন ব্রাত্য হচ্ছে তখনকার হিপি, পাগল, অন্ধ, বধির, মুখ, পঙ্গু, কুব্জ, গণৎকার, চিকিৎসক, অতি লম্বা, অতি মেটে, অতি ফর্সা, অতি কালো, মোটা, রোগা, টাকওয়ালা ইত্যাদি। এর মানে কি? এর উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে নিয়েই সেই বিশ্বস্রষ্টা বিরাট পুরুষের দেহ
এইটি অনুভব করা, এইটিকে হৃদয়ে নেওয়া। মানুষকে চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে তো সে বোঝে না, তার দ্রব্যযজ্ঞ থেকে প্রতীক যজ্ঞে বা ভাবযজ্ঞে পৌঁছতে সময় লাগে, তার আরণ্যক বাসের সময় হলে, অরণ্য বাসের সময় হলে সে বোঝে যে না, যজ্ঞ মানে শুধু অগ্নিতে ঘি ঢালা নয়, এই যজ্ঞ ঘি ছাড়াও করা যায়। অন্তরের যে অগ্নি প্রজ্বলিত, যে অগ্নি অগ্রণেই আমাদের নিযুক্ত বলেছেন, আমাদের সমানে সামনে নিয়ে যাচ্ছেন, যে আমাদের ভেতরে যা কিছু ছোট যা কিছু কালো তাকে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছেন, সেই অগ্নিকে মনের হৃদয়ের গভীরে অনুভব করে সেখানে নিজের ক্ষুদ্র কামনা বাসনা আহুতি দেওয়াই হচ্ছে ভাবযোগ্য প্রতীকযোগ্য। এবং যখন আমার তিনি আলাদা আমি আলাদা, তিনি বিরাট আমি ক্ষুদ্র, এই বৃহৎ এবং ক্ষুদ্রের চেতনা বিলুপ্ত হয়ে নিজেকে সেই বিরাট অংশের এক অংশ, এক অংশ নয় সম্পূর্ণ অংশ বলে অনুভব করবেন, নিজেকে সেই বিরাট বিরাটের সঙ্গে এক করে বুঝতে পারবেন, তখনই তার জ্ঞানযজ্ঞ সম্পন্ন হবে, যেখানে শেষ হয় বেদান্তের কথা। বেদান্ত জ্ঞানযজ্ঞের কথা বলে, সংহিতা এবং ব্রাহ্মণ মিলে বলে দ্রব্যযজ্ঞের কথা, আরণ্যক বলে ভাব বা প্রতীক যজ্ঞের কথা, আর উপনিষদ বলেন জ্ঞানযজ্ঞের কথা, যে জ্ঞান আমাদের সমস্ত ভেদাভেদ জ্ঞান, তুমি আলাদা, তোমার তোমার, আমার আমার, এই যে মমকার অহংকার, এইগুলি আর থাকবে না। তাই জানেন দেব, যারা বেদের উপাস্য, এই দেব শব্দ এসছে দীপ ধাতু থেকে, দীপ ধাতুর মানে আলো দেওয়া। দেবতকার বলছেন শুধু আলো দেওয়া অর্থেই দেব নন, দা ধাতু থেকেও দেব শব্দ এসে থাকতে পারে, মানে যারা দেন, যারা নিজেরটাকে কেবল আগলে রাখেন না। কাজেই মানুষ যারা কেবল নিজেরটা রক্ষা করে তারাই হলো রক্ষাস রাক্ষস। তাহলে মানুষের মধ্যেই আছে রাক্ষস, মানুষের মধ্যেই আছে দেবতা। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে আমাদের কোনটি দেব প্রবৃত্তি, কোনটি রাক্ষস প্রবৃত্তি। আমরা সেই দেব প্রবৃত্তির দিকে নিজেকে এগিয়ে নিয়ে চলব, বেদের মন্ত্রে নিজেদের দীক্ষিত করব, এবং দেখব এই বিশ্ব তার সমস্ত পার্থক্য নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে বহুর মধ্যে একটি নীড় হয়ে দাঁড়িয়েছে, সেখানেই আমাদের বেদের সার্থকতা। আমি আরো অনেক কিছু বলবো বলে ভেবেছিলাম, কিন্তু আর তো সময় হলো না, এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, উদ্যোক্তাদের প্রণাম, এবং সেই বিরাট বেদ পুরুষকে প্রণাম, যার সর্বশরীর এই সমগ্র সমাজ, যাকে ছাড়া আমরা নিঃশ্বাসও নিতে পারি না। শুধু এই প্রশস্তি করব আমাদের সকলের জন্য, ঋগ্বেদের শেষ মন্ত্রটি আমাদের এই বিভিন্নতা মেনে নিয়ে বলা হয়েছে, কি বলা হয়েছে, সংবনানো মানে যিনি সবাইকে ভালোবাসেন, সবাইকে আঁকড়ে ধরেন, সবাই যার প্রিয়, সেই ঋষি সংবনানের সঙ্গে অনুসুক্ত সংগচ্ছধ্বং সংবদধ্বং সংভূমনাংসি জানতাং দেবাভাগং যথা পূর্বে সংজানানাং উপাসতে। এই মন্ত্র তিনটি আমাদের সংজ্ঞানোত্রিচ, এবং সেই সংজ্ঞানোত্রিচের শেষ কথাটি ইয়থাবহ সুসহাত, যাতে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে পারি, সুসহ অসতি লেট লকার থাকতে পারি, সুসহ মানে এ ওকে সহ্য করে, সুন্দর পিসফুল কো এক্সিস্টেন্স হচ্ছে বেদের মূল বাণী। তাই বেদব্যাস যখন বেদ সম্পাদনা করলেন, দশ মন্ডলের ঋগ্বেদের একেবারে শেষে রাখলেন সেই সংজ্ঞানের বাণী, যেখানে বলা হয়েছে আমাদের এত ভেদ থাকলেও আমরা যেন সবাই একসঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকতে পারি। আর আজকের দিনে এর থেকে বেশি বড় প্রার্থনা বোধ আর হয় না। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার। ম্যাডামকে প্রণাম, ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি বিভাগের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে ম্যাডামের কাছে আমরা সকলে কৃতজ্ঞ। হ্যাঁ, ম্যাডামকে শ্রদ্ধা নিবেদন করি। ম্যাডাম মা অসুস্থ, তৎসত্ত্বেও তার অস্থিরতা নিয়েও তিনি আমাদের কাছে বেদের ব্যবহারিক জীবনে যে প্রাসঙ্গিকতা সেই নিয়ে খুব অল্প পরিসরে মহামূল্যবান কিছু বক্তব্য দিলেন, নতুন আঙ্গিকে আমাদের ভাবতে শেখালেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
এবং সর্বোপরি বেদের সেই যে মহামন্ত্র, একসাথে চলার মন্ত্র, সেটি আমাদের কাছে উপস্থাপন করলেন। আমরা পুনরায় ম্যাডামের কাছে আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শ্রদ্ধা প্রণাম নমস্কার আদি জ্ঞাপন করছি। এখন আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের পর্ব। এই ধন্যবাদ সমর্পণ পর্বের সূচনার জন্য আমি আমাদের বিভাগের, সংস্কৃত বিভাগের পূজনীয় অধ্যাপক দিবাকান্ত ঝা স্যারকে অনুরোধ করছি। স্যার ধন্যবাদ দিলীপ। আমি সংস্কৃত বিভাগের তরফ থেকে আমাদের আজকের এই আলোচনা সভায় যারা উপস্থিত ছিলেন তার মধ্যে মাননীয় অধ্যাপক ডক্টর অয়ন ভট্টাচার্য, তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানায়। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক, আমাদের যখন যে কোনো সময় প্রয়োজন হয়েছে তিনি সর্বদা তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি তার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই সমাবেশের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর ভাগীরথী নন্দ মহাশয়, উনকো ভি মেরা আন্তরিক আভার, জো আপনি কিমতি সময় মে সে মূল্যবান ইয়ে সময় নিকাল কর হাম লোগোকে সামনে আপনি কো হাজির কিয়ে, আর উনকে বক্তব্য সে হামারে বিদ্যার্থী বহুত হি উপকৃত হুয়ে হ্যাঁ, এসা মেরা মাননা হ্যায়। মে আপনা উনকে লিয়ে বিশেষ আভার প্রকট করতা হুঁ, ভাগরথী নন্দ মহাশয় জি কে লিয়ে। আমি ধন্যবাদ জানাবো প্রফেসর মৌ দাস গুপ্তকে, যিনি আমাদেরকে বেদের কয়েকটি নতুন নতুন কথা শোনালেন। বিশেষ করে পৌরুষের ব্যাখ্যা আমার খুবই ভালো লাগলো এবং নতুন নতুন অনেক ভাবনার কথা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। উনার কাছে আমার এই উনার বাড়িতে অসুস্থতার মধ্যেও, উনার মা অসুস্থ তার মধ্যেও উনি আমাদের আজকের এই আলোচনা চক্রে যে উপস্থিত হতে পেরেছেন তার কাছে আমরা আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়া ডক্টর সোমা ঘোষ মহাশয়ের কাছে, যিনি সর্বদা অভিভাবকের মতো আমাদের পাশে দাঁড়ান। আমার মনে আছে এই আলোচনা চক্রের আয়োজন করার সময় যখনই কোনো সমস্যা হয়েছে তিনি সর্বদা তার পরামর্শ দিয়েছেন, আমাকে সাহায্য করার চেষ্টা করেছেন, তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আমার ওয়েবিনার কমিটির সংযোজক প্রফেসর প্রদীপ্ত মুখার্জিকে আমার ধন্যবাদ জানাব। আমি ধন্যবাদ জানাব আমাদের কলেজের আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর রূপা সেন মহাশয়াকে। আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কলেজের বার্সার ম্যাডাম ডক্টর লিপিকা মল্লিক মহাশয়াকে। আমাদের এই আলোচনা সভায় যে সমস্ত সুহৃদ উপস্থিত হয়ে আমাদের উৎসাহিত করেছেন তাদের প্রতি আমার, তাদেরকে আমি আমার বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমার যে ছাত্রীরা এই আলোচনা সভার মধ্যে উপস্থিত ছিল তাদের প্রতি আমার বিশেষ স্নেহাশিস রয়েছে। আমি সর্বশেষে আমার বিশেষ শুভেচ্ছা জানাবো আমাদের, যেরকম আমাদের অধ্যক্ষ মহাশয় বলেছেন অলরেডি আগে, যে আমাদের কনিষ্ঠ যে দুই সহকর্মী বিশেষ করে আত্রেয়ী ভট্টাচার্য ও পূজা দাস, তাদের দুজনকে আমি আমার বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাব। আমি তাদেরকে বারে বারে বিব্রত করেছি, বিভিন্ন সময়ে একাধিকবার ফোন করেছি, তাদেরকে বিব্রত করেছি, তারা সব সময় যখন হোক, দিনে হোক রাত্রে হোক, সর্বদা আমাকে সহযোগিতা করেছে এই আলোচনা চক্রের আয়োজন ক্রমে। তাদেরকে আমার, তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। যাদের কথা আমি ভুলে গেলাম তারা আমাকে মার্জনা করবেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের সংস্কৃত বিভাগের তরফ থেকে
সম্ভব তো প্রিন্সিপাল ম্যাডাম আপনি কি আছেন এখানে প্রিন্সিপাল ম্যাডাম কি আছেন সম্ভব নেই বোধহয় নেই তিনি বলেছেন ঠিক আছে আমি প্রিন্সিপাল ম্যাডামের অনুমতিক্রমে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ আবার আমরা পরে মিলিত হব এই আশা নিয়ে আজকে আমার এই বক্তব্য এবং এই সভার সমাপন করছি ধন্যবাদ